এই পৃথিবীর বুকে মহান আল্লাহ অসংখ্য নবী রসূলকে পাঠিয়েছেন মতান্তরে লক্ষাধিক নবী রসূলকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে এত অসংখ্য নবী এসেছে মহান আল্লাহ প্রত্যেক নবীর আদর্শ কি সুন্দর করেছিলেন দুনিয়ার কোন নবীর জীবনে পাপ নেই দুনিয়ার কোন নবীর জীবনে অন্যায় নেই দুনিয়ার কোন নবী জাহান্নামে যাবে না দুনিয়ার সমস্ত নবীরাই জান্নাতে যাবে একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ প্রথম পাঠিয়েছিলেন আদম আলাইহিস সালামকে মহান আল্লাহ তো ইচ্ছা করলে বলতে পারতেন আমার নবী আদমের আদর্শটাই হলো পৃথিবীর সেরা আদর্শ মহান আল্লাহ বললেন এরপরে মহান আল্লাহ আরো অসংখ্য নবীকে পাঠিয়েছিলেন বিশেষ করে জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন মহান আল্লাহ তো ইচ্ছা করলে নবী ইব্রাহিম খলিলুল্লাহকে বলতে পারতেন আমার ইব্রাহিম খলিলুল্লাহর আদর্শটাই উত্তম আদর্শ মহান আল্লাহ ইচ্ছা করলে এই দুনিয়ার আর একজন রাসূল হযরত নবী নূহ আলাইহিস সালামের আদর্শকে উত্তম আদর্শ বলতে পারতেন মহান আল্লাহ নবী ইব্রাহিমের আদর্শকে উত্তম বলতে পারতেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের আদর্শকে উত্তম বলতে পারতেন হযরত ইসহাক আলাইহিস সালামের আদর্শকে উত্তম বলতে পারতেন হযরত নবী দাউদ আলাইহিস সালামের আদর্শকে উত্তম বলতে পারতেন ও বাবাজি ভাইজানেরা হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের আদর্শকে উত্তম আদর্শ বলতে পারতেন হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের আদর্শকে উত্তম আদর্শ মহান আল্লাহ বলতে পারতেন হযরত নবী ঈসা আলাইহিস সালামের আদর্শকে মহান আল্লাহ উত্তম আদর্শ বলতে পারতেন মহান আল্লাহ তার অসংখ্য নবী রাসূলকে পাঠিয়েছেন আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্মের 500 বছর আগে যে নবীকে পাঠিয়েছিলেন হযরত নবী ঈসা রূহুল্লাহ তার আদর্শকে উত্তম আদর্শ বলতে পারতেন কিন্তু দুনিয়ার কোন নবীর আদর্শকে সর্বশ্রেষ্ঠ আদর্শ না বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শকে উত্তম কেন আল্লাহ বললেন কেন আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা জগৎবাসী তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে উত্তম আদর্শ ও বাবাজি ভাই জানেন আর একটু সামনের দিকে অগ্রসর হন বক্তৃতাটা বুঝতে সুবিধা হবে এই দুনিয়াতে আল্লাহ অসংখ্য নবী রসুল পাঠিয়েছে যত নবী রসুল পয়গম্বর দুনিয়াতে এসেছে কম বেশি তাদের জাতির কাছে তার সমাজের মানুষের কাছে গালমন্দ তাদের খেতে হয়েছে তার সমাজের মানুষের কাছে একটু মারধর খেতে হয়েছে তার সমাজের মানুষের কাছে কটূক্তি সইতে হয়েছে তবে ওই সমস্ত নবী রসুলদের ভিতরে অধিকাংশ নবী রসুল গুলো তারা যখনই মার খেয়েছে গাল খেয়েছে তার সমাজের মানুষের দ্বারা অত্যাচারিত হয়েছে মহান আল্লাহর দরবারে বিচার দিয়েছেন মহান আল্লাহর দরবারে তাদের জন্য বদদোয়া করেছেন কিন্তু পৃথিবীর জমিনে মহান আল্লাহ যত নবীকে পাঠিয়েছেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো এত অত্যাচারিত এত গালমন্দ দুনিয়ার আর কোন নবীকে সইতে হয়নি এরপরে সোনার নবী দুনিয়ার কারোর জন্য বদদোয়া করেননি একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم وقال الله تعالى في
शाने हबीबी आमिरा मुखबिरा इन्नल्लाह वमलाइकतहु يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مصطفى کے دینا আমি সঙ্গে নিয়ে যা তোর মুস্তফাকে দেনা মাগো আমি সঙ্গে নিয়ে যা মোদের সাথে মেশে চরানো ময়দানে বয়না তোর মুস্তফাকে দেনা আম্মা আমি সঙ্গে নিয়ে যা বাবলা বনে ছায়ায় আম্মা বজব সবাই ঘিরে খুরমা পাতার তাজবানি পরিয়ে দেব শিরে ও যে মদে বাদশ আম্মা আর করিবেন বাদশাই মিশে চরানো ময়দানে মা কোন যে ভয় নাই আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا أما بعد معجز محترم علماء حضرات سنمانیو آسکر جلسار سوجوگو سبھاپتی صاحب সম্মুখে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি নেককার আল্লাহওয়ালা প্রাণের ভাই মুসলমান নজন তরুণ যুবকেরা আমার সোনার লালেরা ভাই জানেরা পর্দরালে অবস্থিত ধার্মিকা আমার মা ও বোনেরা সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম ও মোবারকবাদ জানিয়ে সমস্ত প্রশংসা মহান আল্লাহর দরবারে জ্ঞাপন করব সকলে মন খুলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম প্রিয় নবীর উপরে বর্ষিত হোক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই মাগরিবের নামাজের পর থেকে একাধিক মুখে বহু তত্ত্বভিত্তিক অজনসিহাত আপনারা শুনেছেন অজনসিহাত যা শোনা হয়েছে আর অজনা শুনলেও চলবে একদম শেষ পর্যায়ে এসে পড়েছি দুটো কথা না বললেও নয় আর না যদি বলি আপনাদের কিছু হবে না এরা হয়তো আমার শেষে পয়সা দেবে না কিছু না বললি
নেতারা পথ যে এইসি গাড়ি ভাড়া তুলবো কি করে। ওই জন্যই দুটো একটা কথা বলার নিয়াতে মেম্বারে আহরণ কর্তৃপক্ষ নির্বাচিত বক্তৃতার উপরে দুটো কথা বলবার চেষ্টা করছি। চলেন করণ শরীফের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় বর্ণনা করেন। মহান আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান আল্লাহ বলেন, আমার রাসূল উত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী রাসূল পয়গম্বরকে পাঠিয়েছেন। ওই সমস্ত নবী রাসূলদের আদর্শগুলো যে খারাপ আমি তা বলবো না, প্রত্যেকেরই আদর্শ ভালো। পৃথিবীতে অসংখ্য পীর ওলি গওস কুতুব আল্লাহ পাঠিয়েছেন, তাদের আদর্শ মন্দ নয়, তাদের আদর্শগুলো ভালো। কিন্তু মহান আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলেছেন, তার রাসূলের আদর্শটাই হলো উত্তম, পৃথিবীর সেরা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যে রাসূলের আদর্শ গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ, অত্যন্ত দুর্ভাগ্য আমরা সেই রাসূলের আদর্শ থেকে বহু যোজন দূরে সরে রয়েছি। সবাই না, কিছু মানুষ। আজকের গোটা পৃথিবীতে মুসলমানেরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত। আজ পৃথিবীতে মুসলমানের সংখ্যা কম বেশি প্রায় পয়নে দুই শত কোটি। এরপরেও মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। মুসলমানেরা সবার পিছনে। যেদিন মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, যেদিন মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 1000 জনের মতো, তখন মুসলমানরা যতটা এগিয়ে ছিল, যতটা ইজ্জাতের সাথে পৃথিবীতে ছিল, আজ 2.2 শত কোটি মুসলমান থাকার পরেও সেই ইজ্জাতের সাথে, সেই সম্মানের সাথে আমরা থাকতে পারছি না। আমি ঠিক বলতিস তো না ভুল বলতিস? একটু ভাবেন, আজকের আমাদের লাঠির বল রেস গোটা পৃথিবীতে 2.2 শত কোটি, একটা আধা লোক না, মানে পৃথিবীর জনসংখ্যা 1/3 জনগণ মুসলমান। বলেন সুবহানাল্লাহ, মাত্র 1400 বছরের ব্যবধান। কিন্তু এই ইমানদারদের সংখ্যা সেদিন ছিল সীমিত। সেদিন ইমানদারদের ইমানি বল ছিল প্রচুর, এক। দ্বিতীয়ত, তারা রসুলের আদর্শকে ফলো করতেন। ঠিক রসুল যে পথটাতে দেখিয়েছেন, তারাও সেই পথে চলার চেষ্টা চালিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। একটু এদিক ওদিক হয়নি, নবী যেভাবে বলেছেন সেইভাবে চলেছেন। এজন্যই তো তাদের তকবীরের ধ্বনিতেই জিহাদের ময়দান জয়। কিসে বলেন দিন? তকবীরের ধ্বনি, তীর তলোয়ার না বলো, আল্লাহু আকবার, নারাই তাকবীর, তকবীরের ধ্বনিতে বিরাট জয়লাভ। হযরত ওমারের কথা শুনেছেন, তিনি ছিলেন অর্ধ পৃথিবীর সম্রাট। বলুন সুবহানাল্লাহ। আজকের দেশের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে বিভিন্ন অস্ত্র রয়েছে, পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে বিভিন্ন নামি দামি অস্ত্র, মিসাইল। হযরত ওমরের কাছে পারমাণবিক অস্ত্র ছিল না, মিসাইল ছিল না, অথচ হযরত ওমর ইমানি বলে গোটা পৃথিবীর অর্ধেকটা অংশ জয় করে ফেলেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আজ সেই মুসলমানদের বংশধর আমরা, অথচ আমাদের আজ এই দুর্দিন কেন? নাম্বার ওয়ান, আমরা মুসলমানেরা রসুলের আদর্শ থেকে বহু যোজন দূরে সরে এসেছি, এক।
তুমি এখানে একটা প্রশ্ন রাখতে পারি, একদল মানুষ রয়েছে তারা বলবে হুজুর আমরা নাই নবীর আদর্শ থেকে বহুজন দূরে সরে এসেছি, নবীর আদর্শের মান্যতা দিলে আমরা নাই সফলতার শীর্ষে পৌঁছে যেতাম। আমেরিকা, জাপান, চীন, ফ্রান্স, রাশিয়া তারা যে সফলতার শীর্ষ স্থানে অবস্থান করছে, ওরা তো রসুলের আদর্শের মান্যতা দেয় না, তা ওরা সফলতার শীর্ষ স্থানে কেন? ভাই রসুলের একটা হাদিস, প্রিয় নবী বলেছেন যে ইমানদারদের জন্য দুনিয়াটা হলো জেলখানা স্বরূপ, কাফের বেঈমান মুনাফিক মুশরিক খোদাদ্রোহী এদের জন্য আল্লাহ পৃথিবীটারে জান্নাতের বাগান হিসাবে সাজিয়ে দিয়েছে। আর মহান আল্লাহর বিচার, পৃথিবীতেও কষ্ট দেবেন আবার পরকালে গিয়েও কষ্ট দেবেন, এটা হতে পারে না। আমরাই একটা প্রবাদ বাক্য ব্যবহার করি, দেখবেন যার এককালে সুখ অপরকালে দুঃখ, যার এককালে দুঃখ অপরকালে সুখ, বলি না বলি না? জি, তো পৃথিবীতে আল্লাহ ইমানদারদের কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়। জেলখানা স্বরূপ পৃথিবীতে থাকতে হবে, মৃত্যুর পরে আল্লাহ স্বাধীনভাবে ইমানদারদের জান্নাতি বানিয়ে দেবেন, মন যা চাবে তখন তাই করতে পারবে, বলুন সুবহানাল্লাহ। আজ বিধর্মীদের পৃথিবীটারে বলতে গেলে বলতেই হয় জান্নাতের বাগান মতো সাজিয়ে দিছে, মৃত্যুর পরটা তাদের জন্য ভয়ানক আজাব অপেক্ষা করছে। এ পর্যন্ত রাখেন, চলেন আরেকটু এগিয়ে চলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা বহু যোজন দূরে সরে রয়েছি। আজ আমরা যদি রসুলের আদর্শে আদর্শিত হতে পারতাম, জি হযরত ওমারের মতো ইমানি বল হয়তো আমাদের ভিতরে জন্ম হতো, হযরত আবু বকরের মতো, হযরত আলীর মতো, হযরত উসমান গনির মতো ইমানি বল আমাদের ভিতরে জন্ম হতো। আমরা যে ইমানদার না এ কথা বলবো না, ইমানদার, কিন্তু ভাই ইমানদার আর প্রকৃত ইমানদার দুটোর ভিতরে আসমান আর জমিনের পার্থক্য। কথাটা বলেছি, আসমান আর জমিনের। হযরত ওমর কলেমা পড়েছিল আপনাদের জানা আছে, জানা আছে না নেই কথা বলতে হবে, একটু জানেন তো নাকি সব চুপচাপ রয়েছেন, মানে ঠিক বুঝ দিবে তিনি, একটু হ্যাঁ হু বলেন। আল্লাহু আকবার, কি করা যায়, জলসা কমিটির হ্যান্ডেল আনতে বলবো, একটু হ্যান্ডেল মারতে বলবো নাকি বলেন, একটু কথা বলেন, আমি বুঝবো কি করে আমার কথাগুলো আপনি বুঝতে পাচ্ছেন কিনা। দুটো কথা বক্তার সাথে বলে দেখবেন, আমার একটা থিওরি আজকে দিয়ে যাচ্ছে আপনাদের কাছে, মাথায় ডান বক্তা যখন কিছু বলবে ভুল হোক ঠিক হোক একটা উত্তর দেবেন, দিলে সেই বিষয়টা আপনি জানতে পারবেন। এক দ্বিতীয় একটা বিষয় হলো বক্তার ওই বক্তৃতা দীর্ঘক্ষণ আপনার ব্রেনে থাকবে। তৃতীয়ত বক্তার বক্তৃতা করতে জোশ আসে, তাতে বক্তার ভিতর থেকে কোরআন হাদিসের কিছু নির্যাস আপনি শুনতে পাবেন। আর বক্তা আপনার কিছু জিজ্ঞেস করবে আর আপনি চুপচাপ বসে থাকবেন মুখে তালা মেরে, বক্তা তখন মনে হবে খোদা কখন টাইমটা পার হবে, ঘন ঘন কিয়াম পড়া, সালাম পড়া, দরুদ শরীফ পড়া, কলমা শরীফ পড়া, তাড়াতাড়ি কর সালাম, তাড়াতাড়ি কর দোয়া করতে পারিস, হওয়াটা স্বাভাবিক। বাংলাদেশের শ্রোতাদের অবস্থা দেখবেন, বাংলাদেশে বক্তৃতা করা বিরাট সহজ, কি বলিস বলেন দিন, বাংলাদেশে বক্তৃতা করা বিরাট সহজ আর বক্তৃতা করা ভীষণ কঠিন বসিরাটে, কোথায় বলিছি, বসিরাটে, আর বক্তৃতা করা ভীষণ সহজ বাংলাদেশে। বাংলাদেশের ক্যাসেট গুলো শুনে দেখবেন, আপনারা অত অনেকে যেতে পারেননি, বক্তা একটা কথা বলবে তার শ্রোতা সমস্বরে চিল্লে উঠবে ঠিক, হ্যাঁ, বক্তার ভিতরে যা আবেগ থাকবে তার তিন গুণ আবেগ তৈরি হয়ে যাবে। আর আমার বসিরহাটের বক্তৃতা করতে গিয়ে যদি একবার জিজ্ঞাসা করা হয় ভাই এটা কি হবে, চুপ, আর একবার যদি জিজ্ঞেস করা হয় মাথা এরম করলে, আর একবার যদি জিজ্ঞেস করা হয় একদম এরম করে থাকবে। আছে আবার কিছু আছে এই ধরনের, এই ধরনের অবস্থা দেখলে বক্তাদের মন ভেঙে যায়, বক্তাদের মনোসংযোগ, মনোসংযোগের অভাব সৃষ্টি হয়, এতে দেখা যায় বক্তৃতার ভিতরে কিছু কথাবার্তা ভুল চলে আসে। এবং একজন নি ওই ভুল কথাটার উপরে আপনি আমল করবেন, আপনি গোনাগার হবেন, আমার জবান দিয়ে ভুল কথা বার হবে আমিও গোনাগার হব,
এজন্যে ভাই জানা বোঝার জায়গায় একটা কথা যদি আপনারা ভুল বলে থাকেন শিক্ষার জায়গায় ওতে গোনা হবে না। ভুল বুঝবেন না, আপনি শেখার জন্য আমরা যখন আলেম হয়েছি আমরা যখন মাদ্রাসাতে পড়েছি আমাদের ভুল হয়নি? কত ভুল হয়েছে ভাই, ভুল হলেই তো তারপরে ঠিক হয়, ভুল হলেই তো সংশোধন হয়। আসেন আমি যে কথা আপনাদের বোঝাচ্ছিলাম, তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা, সাহাবাটির নাম হযরত ওমর, হযরত ওমর কলেমা পড়েছিলেন, বাচ্চা থেকে বুড়ো 100 ভেতরে 95 জন লোক জানে কিভাবে, আমিও ঘটনা বলবো না। আপনারা জানেন সেই রসুলের মাথা কাটতে গিয়ে রসুলের দরবারে তিনি ইসলাম কবুল করেছিলেন, কলেমা শরীফ পড়ে ফেরত এসেছিলেন। সেই ওমর একদিন রসুলের দরবারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন, ওমর পৃথিবীতে তুমি সব থেকে কাকে বেশি মহব্বত করো? হযরত ওমর বললেন, হুজুর পৃথিবীতে আমি আমার নিজের জীবনটারে খুব মায়া করি, খুব মহব্বত করি। রসুল বললেন, ওমর তুমি এখনো প্রকৃত ইমানদার হতে পারলে না। ওই যে বলছিলাম ইমানদার আর প্রকৃত ইমানদার। তা হযরত ওমর ভাবতেছেন সেদিন মাথা কাটবার জন্য বাড়িতে বার হয়েছিলুম, পথে একজন বলল তোমার বোন আর বোনাই কলেমা পড়েছে, ছুটে গেলুম, ওদের খানিকটা পেটালাম, ওদের পিটিয়ে ওদের রক্ত মাখা চেহারা দেখে আমার একটু দিলটা নরম হয়েছিল। রসুলের দরবারে গিয়ে সেদিন কলেমা পড়েছিলুম, সেদিন তো রসুল ভীষণ খুশি হলো, সাহাবারা তো তকবীর ধ্বনি দিল, নবী সাহাবারা ওমর এসেছে, ওলমের ওমরের মতন একটা পালোয়ান আমাদের দলে এসেছে, আর উপায় আছে? কেউ আর আমাদের দিকে চোখ ফিরে তাকাবে না। কিন্তু আজকের নবী বলতেছে, ওমর তুমি এখনো প্রকৃত ইমানদার হতে পারলে না। নবী বললেন, ওমর পৃথিবীতে তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চা ধন দৌলত তোমার নিজের জীবনের থেকেও আমি মোহাম্মদ সাল্লাম আমাকে যতক্ষণ তুমি বেশি বেশি মহব্বত না করতে পারবে ততক্ষণ তুমি প্রকৃত ইমানদার হতে পারবে না। হযরত ওমর একটুখানি সময় নিলেন, সামান্য একটু সময় নিলেন, চোখ ভরা পানি রসুলের সামনে দাঁড়িয়েছেন, ইয়া রসুল আল্লাহ একটু আগে আমি ওমর আমার নিজের জীবনটারই পৃথিবীর সব থেকে বেশি মহব্বত করতাম, আমি ওমর বলছি এখন পৃথিবীর সব থেকে বিশ্ব রসুলকে মহব্বত করি বেশি, বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, ওমর এবারে তুমি প্রকৃত ইমানদার হতে পেরেছো, আর একবার বলুন সুবহানাল্লাহ। এর আগে কলিমা পড়েছে, নামাজ পড়েছে, এর আগে রসুল যেভাবে বলেছে চলেছে, কিন্তু ওমর প্রকৃত ইমানদার হতে পারিনি। নবী এইবারে সার্টিফিকেট দিচ্ছেন, ওমর পৃথিবীর সব থেকে মহব্বতটা রসুলের তোমার ভিতরে যখন বেশি পয়দা হয়েছে তুমি প্রকৃত ইমানদার। আমরা রসুলের মহব্বত করি, রসুলের ভালোবাসি, বাসি না কথা বলেন, কমার বেশি ভালোবাসি। আরে ভাই ভালোবাসি বলেই তো এত টাকা খরচা করে এই প্যান্ডেল তৈরি করে এখানে এসে বইছি, খাবার আসায় হাসিবুরো বিশ্বাস করে না, এখন মানুষ আর খাবার আসায় জলসা শুনতে আসে না, রসুলের মহব্বতে রসুলের ভালোবাসায় এসেছেন আলহামদুলিল্লাহ। তবে ভাই বক্তৃতাটা মাথায় রাখেন, আমার মূল বক্তৃতায় যাওয়ার আগে গোড়ায় কটা কথা বলতেছি এগুলো মাথায় নেন, পরের কথাগুলো বুঝতে সুবিধা হবে। নবীর মহব্বত করছেন কিন্তু নবীর রক্তের নবীর বংশের নবীর দেহের মহব্বত করে লাভ হবে না, মহব্বতটা রসুলের আদর্শের করুন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মহান আল্লাহ বললেন জগৎবাসী তোমাদের জন্য রয়েছে আমার রসুলের মাঝে উত্তম আদর্শ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। নবীর দেহের মহব্বত করলেও মহব্বত করা হবে, নবীর বংশের মহব্বত করলেও মহব্বত করা হবে, নবীর রক্তের মহব্বত করলে মহব্বত করা হবে, কিন্তু আপনার ভিতরে যদি নবীর আদর্শের মহব্বত না থেকে শুধু দেহের রক্তের আর বংশের মহব্বত থাকে কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। কিন্তু দেহের রক্তের বংশের মহব্বত করার চেয়ে যদি রসুলের আদর্শের মহব্বত আপনার ভিতরে জায়গা পায়, আল্লাহ চাইলে হাসরের মাঠে আপনার পাশে আপনার আত্মীয় স্বজন বিবি বাচ্চা ছেলে মেয়ে দুনিয়ার কোন হুজুর আলেম হাফেজ কারি মৌলানা মুফতি পীর পীরজাদা হাজি গাজী নামাজি কেউ দাঁড়াক না দাঁড়াক,
মুহাম্মদ সাল্লামের আদর্শে আপনি আদর্শিত হতে পারলে হাসরের মাটি কেউ আপনার চিনতে না পারলেও মুহাম্মদ সাল্লাম আপনাকে চিনে নেবেন, আপনার জন্য শাফাত করবেন, আর আপনাকে ফেলে রেখে সোনার নবী মহান আল্লাহ দয়ার রহমতি জান্নাতে যাবে না। বলুন সুবহানাল্লাহ। ভালোবাসা কিসের বাঁচবে না? দায়িত্বটা আপনার, নবীর আদর্শের না নবীর দেহের না নবীর রক্ত। এখন আপনি হাজার চেষ্টা করলে নবীর দেহের পাবেন না, পাবেন কেউ নবীর দেহ? আরে ভাই, নবীর দেহ তো দূরের কথা, রসুলের মাজার মুকাদ্দাসের নিকটে আপনার যাওয়ার অনুমতি নেই, আপনি দেহটা পাবেন কোথায়? নবীর রক্ত নবীর বংশ, তার মহাব্বত করেও ফায়দা খুব বেশি। কথা বলেন হবেন, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হলে বলবেন, যদি কারো সন্দেহ হয় যে হুজুর মনে হয় ভুল বলতেছে, আসলে না ভুল বলতেছি না, একটা একটা করে বলতে গেলে সময়টা অনেকটা যাবে, তো ওই জন্য আমি একটু শর্টে বলতে যাচ্ছি। জি, রসুলের আদর্শের মহব্বত করুন, ফায়দা পাবেন। বংশপালার মহব্বত করে খুব বেশি লাভ হবে না। আর বংশ হলেই যে নবীর বংশ হলেই যে সে জান্নাতি, এই ধারণা যেন কারোর না থাকে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, তাব্বাতিয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আল্লাহ বললেন, ধ্বংস হোক আবু লাহাবের হস্তযুগল এবং সে নিজেও। এই আবু লাহাবটা কে বলেন দিন? বলেন নবীর চাচা। অনেকে আবু জেহেল রে নবীর চাচা বলে, আবু জেহেল বলে নবীর চাচা না, ও পাড়া বা গ্রাম সম্পর্কের কেউ হলি হতে পারে, আবু লাহাব নবীর চাচা। অথচ আল্লাহ কোরআনে বলছেন, তাব্বাতিয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আমি বলছি না, আল্লাহ বলছেন, ধ্বংস হোক আবু লাহাবের হস্তযুগল এবং সে নিজে। ধ্বংস কামনা করছে কে? আল্লাহ। বক্তৃতা বোঝেন? তাহলে আল্লাহ কামনা করছে নবীর বংশের এক ব্যক্তি যে তার ধ্বংস হোক। এখান থেকে বোঝেন যে নবীর বংশের যে কোনো একটারে মহব্বত করলে হবে না। ভাই, যে ব্যক্তিটার আপনি মহব্বত করতেছেন ওই ব্যক্তিটার ভিতরে নবীর আদর্শ আছে কিনা এইটা দেখার দরকার। নবীর চাষা অনেক ছিল, সব চাষা বলো জান্নাতে যাবে না? যাবে। আবু তালিব জান্নাতে যাবে? অথচ রসুলের দাদু মারা গিয়েছে, রসুলের বয়স তখন 8 বছর 2 মাস 10 দিন। সেখান থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরাত করার আগের বছর পর্যন্ত রসুলের জীবনের একটা শক্তপোক্ত ঢাল হয়ে দাঁড়িয়েছিল রসুলের এই চাচা আবু তালিব। কি দেখেছেন মহব্বতের? কি মহব্বত করেছেন আপনি? আপনার ছেলেপিলের অত মহব্বত করতে পারেননি, দুনিয়ার কোন বাপ ও তার বেটার এতটা মহব্বত করতে পারেনি। নবীর চাচা আবু তালিব নবীর যতটা মহব্বত করেছিলেন, সেই নবীর চাচা আবু তালিব জান্নাতে সবার আগে যাবে না কি বলেন দিন? কোথায় যাবে বলেন দিন? জাহান্নামে। কারণ কি জানেন? নবীর রক্তের ভালোবেসেছে, নবীর বংশের ভালোবেসেছে, নবীর দেহের ভালোবেসেছে। আহা, এটা আমার মরা ভাত ছেলে, আমি যদি দূরে স্বর্গে দেই এর কেটা দেখবে, এর কেটা খেতে দেবে, এর কেটা পত্তি দেবে, সব যত্ন করেছে, আহা আহা উহু সব করেছে। নবী যে কলেমাটা এনেছে, নবীর যে আদর্শটা আবু তালিব মানেনি। বাস, আদর্শ না মানার জন্যে তার সারা জীবনে সব কিছু বিথাও। সুতরাং বক্তৃতা এখান থেকে শিক্ষা নেন, নবীর আদর্শের মান্যতা দিতে হবে। কেন আল্লাহ নবীর আদর্শটারে শ্রেষ্ঠ বলেছে দেখতে হবে না? আমার সোনার বন্ধুরা, আমার ঠান্ডা মাথায় বুঝুন, গভীর ভাবে উপলব্ধি করুন, এই পৃথিবীর বুকে মহান আল্লাহ অসংখ্য নবী রসুলকে পাঠিয়েছেন, মতান্তরে লক্ষাধিক নবী রসুলকে আল্লাহ পাঠিয়েছেন। দুনিয়াতে এত অসংখ্য নবী এসেছে, মহান আল্লাহ প্রত্যেক নবীর আদর্শ কি সুন্দর করেছিলেন। দুনিয়ার কোন নবীর জীবনে পাপ নেই, দুনিয়ার কোন নবীর জীবনে অন্যায় নেই, দুনিয়ার কোন নবী জাহান্নামে যাবে না, দুনিয়ার সমস্ত নবীরাই জান্নাতে যাবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ প্রথম পাঠিয়েছিলেন আদম আলাইহিস সালামকে, মহান আল্লাহ তো ইচ্ছা করলে বলতে পারতেন,
আমার নবী আদমের আদর্শটাই হলো পৃথিবীর সেরা আদর্শ। মহান আল্লাহ বললেন, এরপরে মহান আল্লাহ আরো অসংখ্য নবীকে পাঠিয়েছিলেন, বিশেষ করে জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন। মহান আল্লাহ তো ইচ্ছা করলে নবী ইব্রাহিম খলিলুল্লাহকে বলতে পারতেন, আমার ইব্রাহিম খলিলুল্লাহর আদর্শটাই উত্তম আদর্শ। মহান আল্লাহ ইচ্ছা করলে এই দুনিয়ার আর একজন রসুল হযরত নবী নূহ আলাইহিস সালামের আদর্শকে উত্তম আদর্শ বলতে পারতেন, মহান আল্লাহ নবী ইব্রাহিমের আদর্শকে উত্তম বলতে পারতেন, হযরত ইসমাইল আলাইহিস সালামের আদর্শকে উত্তম বলতে পারতেন, হযরত ইসহাক আলাইহিস সালামের আদর্শকে উত্তম বলতে পারতেন, হযরত নবী দাউদ আলাইহিস সালামের আদর্শকে উত্তম বলতে পারতেন। ও বাবাজি ভাইজানেরা, হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের আদর্শকে উত্তম আদর্শ বলতে পারতেন, হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের আদর্শকে উত্তম আদর্শ মহান আল্লাহ বলতে পারতেন, হযরত নবী ঈসা আলাইহিস সালামের আদর্শকে মহান আল্লাহ উত্তম আদর্শ বলতে পারতেন। মহান আল্লাহ তার অসংখ্য নবী রাসূলকে পাঠিয়েছেন, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্মের 500 বছর আগে যে নবীকে পাঠিয়েছিলেন হযরত নবী ঈসা রূহুল্লাহ, তার আদর্শকে উত্তম আদর্শ বলতে পারতেন, কিন্তু দুনিয়ার কোন নবীর আদর্শকে সর্বশ্রেষ্ঠ আদর্শ না বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শকে উত্তম কেন আল্লাহ বললেন? কেন আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, জগৎবাসী তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে উত্তম আদর্শ। ও বাবাজি ভাই জানেন, আর একটু সামনের দিকে অগ্রসর হন, বক্তৃতাটা বুঝতে সুবিধা হবে। এই দুনিয়াতে আল্লাহ অসংখ্য নবী রাসূল পাঠিয়েছে, যত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে এসেছে, কম বেশি তাদের জাতির কাছে, তার সমাজের মানুষের কাছে গালমন্দ তাদের খেতে হয়েছে, তার সমাজের মানুষের কাছে একটু মারধর খেতে হয়েছে, তার সমাজের মানুষের কাছে কটূক্তি সইতে হয়েছে। তবে ওই সমস্ত নবী রাসূলদের ভিতরে অধিকাংশ নবী রাসূলগুলো তারা যখনই মার খেয়েছে, গাল খেয়েছে, তার সমাজের মানুষের দ্বারা অত্যাচারিত হয়েছে, মহান আল্লাহর দরবারে বিচার দিয়েছেন, মহান আল্লাহর দরবারে তাদের জন্য বদদোয়া করেছেন, কিন্তু পৃথিবীর জমিনে মহান আল্লাহ যত নবীকে পাঠিয়েছেন, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো এত অত্যাচারিত, এত গালমন্দ দুনিয়ার আর কোন নবীকে সইতে হয়নি, এরপরে সোনার নবী দুনিয়ার কারোর জন্য বদদোয়া করেননি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। নবী মারপেট থেকে দুনিয়ায় এসেছে, সেদিন থেকে নবীর শত্রু, তার আগের থেকে শত্রু ওঁত পেতে রয়েছে। জি, আর শত্রু নেই, কথা বলেন, আর শত্রু নেই। পত্র পত্রিকা দেখেন, ফ্রান্স নামীয় রাষ্ট্র রাষ্ট্রীয় মদদে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লামকে নিয়ে কার্টুন রচনা করেছে, ভাই ব্যঙ্গ চিত্র তৈরি করেছে, গোটা পৃথিবীর ইমানদারদের হৃদয়ে আগুন জ্বালিয়েছে। ভাই সেদিনও রসুলের দুশ্মন ছিল, আজও রয়েছে, ভবিষ্যতে যে থাকবে না এর নিশ্চয়তা নেই, নবীর দুশ্মনের উড়কুর নেই। ইতিহাসটা একটু ঘেঁটে দেখেন কত দুশ্মন। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো ছোট্টবেলায় পোষকার করদোবার কত ষড়যন্ত্র হয়েছিল, হয়েছিল না হয়নি কথা বলেন। নবীর দাদু এন্তেকাল করার পরে রসুলের চাচা আবু তালিব একদিন বাণিজ্যে যাচ্ছেন, তা মরা ভাত ছেলেটার বাপ নি মা নি, ওরে বাড়ি ফেলে রেখে যাবো, তা ভাই বোটার সাথে করলে যাই, সাথে করলে যাচ্ছে, ওই পথের মাজায় একটা খ্রিস্টান পাদ্রি ধরে ডেকে রসুলের চাচা আবু তালিব রে ডেকে বলে দিলেন, সাথে এটা কে? তো বললো এটা আমার ভাইপো। তো বলছে আপনার এই ভাইপোটা যেমন তেমন ছেলে না, এর ভিতরে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেক কিছু দেখতে পাচ্ছি, সব কথা বলার সময় নেই, তবে আবেদন একটা করতে চেয়ে রেলে সামনের দিকে আর এগোবেন না, সামনের দিকে এগোলেই নবী হত্যা করা যাদের পেশা,
কারা বলেন দিন তারা? জি জি জি, ইহুদি ইহুদি ইহুদিরা প্রচুর নবী হত্যা করেছেন। নবী হত্যা করা যাদের পেশা, তারা এর জন্য তো অপেক্ষা করতেছেন, সামনে নিয়ে গেলেই এরা মোহাম্মদ সাল্লামরেও হত্যা করবে। রসুলের চাচা, একটি বর্ণনায় আছে আবু তালিব, তার ব্যবসার মাল সামান কম পয়সায় হোক বেশি পয়সায় হোক ওই জায়গায় বেচা কেনা করে দিলেন, একটু লসবস হয়েছে। আরেকটা বর্ণনায় আছে যে নবীর চাচা দেখলেন এই বিরাট বাণিজ্যের মাল, এগুলো এখানে বিক্রি করলে প্রচুর লস হবে, তাই তিনি তার কিছু লোকজনের দ্বারা মোহাম্মদ সাল্লামকে অত্যন্ত গোপন ভাবে মক্কায় ফিরিয়ে দিলেন আপন বাসাতে। বলুন সুবহানাল্লাহ। সেদিন যে রসুলের দুশমন ছিল আর নবীর দুশমন ছিল বলে মনে হয়? ও বলতে গেলে আজকে রস করা হবে না, নবীর দুশমন যা ছিল ও একটা করে বলতে গেলে আজকে রস হবে না। চলে বন্ধুরা আমার, আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াত লাভ করেছিলেন, দিনের নবী যখন কলেমার দাওয়াত দিতে বার হয়েছিলেন, সোনার নবী আমার, তার বুক ভরা সাল্লা, গোটা পৃথিবীর মানুষেরা সবাই যেন জান্নাতি বেনে যায়, ও রাব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ার কোন মানুষ যেন জাহান্নামের আগুনে তাদের পড়তে না হয়, জাহান্নামের ভিতরে কাউকেই যেন দাখিল হতে না হয়, সোনার নবীর বুক ভরা স্বপ্ন ছিল আশা ছিল। তাই তো নবী আমার কলেমার দাওয়াত দিতে গিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার দাওয়াত দিতে গিয়েছে, মক্কার মানুষের আমার নবীকে গালমন্দ করেছে, নবী আবারও কলেমার দাওয়াত দিতে গিয়েছে, মক্কার মানুষের আমার নবীর গায়ে ধুলোবালি ছড়িয়ে দিয়েছে, নবী কলেমার দাওয়াত দিতে গিয়েছে, মুহাম্মদ সাল্লামের মুখে থুতু নিক্ষেপ করা হয়েছে, দিনের নবী কলেমার দাওয়াত দিতে গিয়েছে, আমার নবীকে মাখে কো বাপ খেকো বলে গালমন্দ করা হয়েছে, নবী কলেমার দাওয়াত দিতে গিয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহকে পাথর ছুড়ে রক্তাক্ত করা হয়েছে, নবী কলেমার দাওয়াত দিতে গিয়েছে, আমার নবী গলাটা ধাক্কা দিয়ে জমিনের উপরে ফেলে দেওয়া হয়েছে, সোনার নবী রাসূলুল্লাহ কলেমার দাওয়াত দিতে গিয়েছে, কটা উম্মতে মুহাম্মদি বাড়াবেন বলে হাসরের ময়দানে রাসূল তার উম্মত নিয়ে মহান আল্লাহর রহমতি জান্নাতে যাবেন এই আশা নিয়ে কলেমার দাওয়াত দিতে বার হয়েছে। আমার নবীর দুশ্মনেরা আমার নবীর উপরে অকথ্য অত্যাচার চালিয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ কাবা চত্বরে নামাজে দাঁড়িয়েছে, আমার নবীকে প্রাণে মেরে দেবে বলে মুহাম্মদ রাসূলুল্লাহর স্কন্ধের উপরে উটের পচা নাড়ি ভুড়ি গুলো চাপিয়ে দেওয়া হয়েছে। ও বাবা জি ভাই জানেরা, এত অধিক পরিমাণে উটের পচা নাড়ি ভুড়ি আমার রসুলের স্কন্ধের উপরে চাপিয়ে দেওয়া হলো, সোনার নবী রাসূলুল্লাহ নামাজে সিজদাতে রয়েছে, আমার নবী মাথাটা তুলতে পাচ্ছেন না, প্রচন্ড নাড়ি পচার দুর্গন্ধ, একদিকে রসুলের নিঃশ্বাস যেমন বন্ধ হয়ে আসছে, অপরদিকে আমার নবী মাথা তুলতে পাচ্ছেন না, এত ভারী চাপিয়ে দেওয়া হয়েছে। কে একজন আমার রসুলের কন্যা বাচ্চা ফাতিমাকে সংবাদ দিয়ে দিল, রসুলের বেটি ফাতিমা দৌড়ে দৌড়ে কাবা চত্বরে ছুটে গেলেন, বাপের ঘাড়ের উপর থেকে বাপের স্কন্ধের উপর থেকে পচা নাড়ি ভুড়ি গুলো কচি হাত দিয়ে টেনে টেনে দিলেন, এবারে সোনার নবী মাথাটা উত্তোলন করলেন। ও বাবাজি ভাই জানেরা, নবী কলেমার দাওয়াত দিতে গিয়েছি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে, আমার নবী কলেমার দাওয়াত দিতে গিয়েছিলেন বলি আমার রাসূলকে জেলখানাতে আবদ্ধ করা হয়েছিল। ও বাবাজি ভাই জানেরা, একটা একটা করে বলতে গেলে লম্বা সময় চলে যাবে, অত লম্বা বিস্তার আলোচনা করার সময় আমি আজ পাব না, শুধু এতটুকু মাথায় রাখুন, সোনার নবী এই কলেমার দাওয়াত দিতে গিয়ে আমার নবীকে শিয়া আবু তালিবে আড়াই বছর ধরে বয়কট হয়ে থাকতে হয়েছিল, দিনে নবী উম্মতের সংখ্যা বাড়াতে গিয়ে
এনে জান্নাতি বানানোর আশা জান্নাতি বানানোর স্বপ্ন নবী দেখেছিলেন বলি আমার নবীকে মক্কার বাপ মার ভিটা ছেড়ে মদিনাতে হিজরত করতে হয়েছিল ঠিক না ভুল কথা বলেন সত্তর কোটার কথা বলেছি এ তো সবে কোটার কথা বলেছি এরপরে নবী মদিনায় গেছেন সত্তরুর কি দেখেছেন এইবারে তো খেলা শুরু এর আগে ছিল একরকম সত্তরু এখন হয়েছে আর এক রকম সত্তরু রসুল মক্কা থেকে মদিনায় দুটো দেশের লড়াই বেঁধে গেল জি এদিকে মক্কার মানুষেরা মদিনার ইহুদিগুলোর ফোসরাচ্ছে মদিনার মোনাফিকগুলোর ফোসরাচ্ছে দেখ তোদের নেতৃত্ব চলে যাবে আমাদের নেতৃত্ব চলে যাচ্ছিল বলে আমরা তাড়িয়েছি তোরা দখল কর তোরা জায়গা দিছিস ওটাকে তাড়াতে হবে ইসলামের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ সেদিন সমূলে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল হয়েছিল না হয়নি ইতিহাসটা খুলে দেখেন ইসলামের ইতিহাসে সব থেকে কঠিন যুদ্ধ বদরের যুদ্ধ 313 জন সাহাবাকে নিয়ে রসুল বদরের প্রান্তে দাঁড়িয়েছেন বুক ভেঙে যাচ্ছে নবীর আল্লাহ আমার মাত্র এই এত দিনের ফসল 313 জন এই কোটারে আজকে যদি হারাই আপনার আর আল্লাহ বলার কেউ থাকবে না আল্লাহ সেদিন রসুলের কান্না দেখে আসমানি সাহায্য বদরের ময়দানে নামিয়ে দিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ ভাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন মৃত্যুর আগ পর্যন্ত শুধু ছিল তা নয় রসুলের মৃত্যুর আগ পর্যন্ত যেমন দুশমন ছিল নবীর মৃত্যুর পরেও দুশমনের সংখ্যা কমেনি কমেছে কমেছে সেদিন রসুল এন্তেকাল করেছেন তারপরেই তো নবীর লাশ চুরির ঘটনা ঘটতে যাচ্ছিল গিয়েছিল না যায়নি আমার সোনার বন্ধুরে আমার বক্তৃতা এইদিকে নয় আমি গোড়ায় যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মহান আল্লাহ কেন বললেন আমার নবীর আদর্শটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ এত অসংখ্য নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছে কোন নবী রাসূল পয়গম্বরে কোন নবী রাসূল পয়গম্বরের আদর্শ খারাপ ছিল না কোন নবী রাসূল পয়গম্বরের গোনা ছিল না এরপরেও মহান আল্লাহ আমাদের নবীর আদর্শকে উত্তম বলেছেন তার কারণ হলো ও বাবাজি ভাই জেনেরা নবী মুসা যখন অত্যাচারিত হয়েছেন নবী মুসা দোয়া চেয়েছেন নবী ঈসা নবী ঈসা এমন করে যত নবী রসুলরা অত্যাচারিত হয়েছেন কমবেশি সকলেই দোয়া চেয়েছেন আর যাদের দ্বারা অত্যাচারিত হচ্ছিলেন তাদের থেকে বাঁচার জন্য নবী সাহায্য কামনা করতেছিলেন কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তায়েব ভূমিতে গিয়েছিলেন জানা কথা বলবো না দু মিনিটের জন্য শুধু মাথায় রাখুন রসুল তায়েব ভূমিতে গেলেন মার খেলেন রক্তাক্ত হলেন গোটা দেহটা নবীর রক্তাক্ত সোনার নবী হাঁটতে পারছেন না এত পাথরের বাড়ি আঘাত করা হয়েছে দিনের নবী রাসূলুল্লাহ একজনের কাঁধের উপরে ভর দিয়ে পাটা আস্তে আস্তে জমিনের উপরে ফেলছে কোন পাটা ভালোভাবে পড়ছে কোন পাটা ঘিসড়ে যাচ্ছে নবী আমার একটা আঙ্গুর বাগানের ভিতরে অন্য বর্ণনায় একটা খেজুর বাগানের ভিতরে একটু আশ্রয় নিয়েছে আমার নবীর বুক ভরা যন্ত্রণা আল্লাহ মক্কার গলিতে গলিতে ঘুরে ঘুরে তোমার কলিমার দাওয়াত দিতে গিয়ে এরা আমায় মারে এরা আমায় গালমন্দ করে এরা আমার বাত খেকো মা খেকো বলে আওয়াজ তুলি আমার হাতে হাত দিয়ে কেউ কলেমা পড়ে না আল্লাহ আমি চলে গিয়েছিলাম তাইফের বুকে না জানি ওখানকার মানুষেরা আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে সোনার নবী কাঁদতেছিলেন আল্লাহ মক্কার মানুষদের অত্যাচার সইতে না পেরে ভূমির নেতাদের কাছে গিয়েছিলাম ওরা যদি আমার পাশে একটু দাঁড়ায় ওরা যদি আমার একটু সাহায্য করে মক্কার নেতারা আমার উপরে অত্যাচার করতে পারবে না কিন্তু রব্বুল আলামিন তায়েফের নেতা
संगे पहाड़े दुजन फरिश्ता रही महान अल्लाह जानिए दिए नबी जा करते बोलबे आज के ताई करे दाओ चापिए देव ताएबासी गुलोरे पीपुड़े मारा करे देव गोटा पृथिवीर मानुषेरा जुग जुग धरे इतिहास साक्ष्य थाकबे सोनार नबी चोखेर कोनाते पानी जमे गेल जिब्राइल ओ भाई जिब्राइल आमी रसूलुल्लाह आमाके आमार उपरे नबुवतेर दायित्व अर्पण करा हयेछे आमी नबी कलेमार दावत आमी रसूलुल्लाह कलेमार प्रचार प्रसार करार जन्य गिएछि ওরা আজ হয়তো কলেমা পড়িনি আজ হয়তো ওরা আমার চিনতে না পেরে মেরেছে গাল দিয়েছে অত্যাচার করেছে ও ভাই জিব্রাইল ওদের সমলে ধ্বংস করো না আমি আমি মহান রব্বুল আলামিনের প্রেরিত পয়গম্বর জানিয়ে দিলাম আমি আজকে মহান আল্লাহর কোন সাহায্য চাইব না ও ভাই জিব্রাইল ওদের উপরে ওদের পাহাড় চাপাতে হবে না ওরা কলেমা না পড়তে পারে ওদের ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে একদিন কেউ না কেউ আমি রাসূলুল্লাহ আমার কলেমা পড়ে তারা ঈমানদার বেনে যাবে একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ সোনার নবী চোখ পড়া পারি রক্তমাখা চেহারা নবী হাত দুটো আসমানের দিকে উত্তোলন করেছে রব্বুল আলামিন এই রক্তের বিনিময়ে আমার দুশমনদের ধ্বংস কামনা করব না ও রব্বুল আলামিন আল্লাহ আমার শত্রুদের প্রতিশোধ আমি চাই না আল্লাহ রক্তের বিনিময় যদি দিতেই হয় আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদের আপনি ক্ষমা করে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলরা যেখানে অত্যাচারিত হয়ে তার জাতির জন্য বদদুয়া করেছেন রাসূল এত অত্যাচারিত হয়েছেন হাঁটতে পারছে না একজন মানুষের ঘাড়ের উপরে ভর করে রাসূল আস্তে আস্তে চলছেন এরকম কঠিন পরিস্থিতিতেও রাসূল বদদুয়া করলেন না বলুন সুবহানাল্লাহ আমরা সেই নবীর উম্মত আমরা বদদুয়া টা করি না না করি নি মনে হয় নাকি ভাই এটাও নবীর একটা আদর্শ আদর্শ না আদর্শ না কত বলেন হ্যাঁ নবীর এই সব আদর্শগুলো ধরতে পারলি তো কাজ জি নবীর এত মেরেছে এত গাল দিয়েছে নবী কারুর জন্য বদদুয়া করিনি আর হাসি বুড়ি শুধু একটু কিছু বললি হয় 500 টাকা শুধু কম দিয়ে দেখেন অমনি বলে দেবেন গাড়ির তলায় পড়বি অমনি বলে দেওয়ান ছেলের জন্য একটা কাফনের কাপড় কিনে রেখে দিবি ঘটে না ঘটে না কোডা নেবেন হাসিপুর ফাইকুড়ি গল্প করে না প্রমাণ যা দিতে পারে না সে কথা বলে না ভাই ব্যথা নেবেন না বদদোয়া আপনি করতেছেন করেন তবে যার জন্য বদদোয়া করতেছেন বদদোয়ার উপযোগী সে যদি না হয় ওটা যে ঘুরিয়ে তোমার কোঁচড়ে আসবে সে সার আছে তো নবী বলেছেন হাদিস শরীফের ভিতরে কোন ব্যক্তিকে জন্য কাফের বেঈমান মুনাফিক মুশরিক শয়তান ইবলিস এইসব বলতি নেই আমরা জানি না বুঝি না ফুটফাট কাফের একটা কাফের শয়তানের বাচ্চা কথায় কথায় বলে ফেলুম রাসূলের হাদিস নবী বলেছেন এই ধরনের বাক্য আপনি প্রয়োগ করলে ভাই তার ভিতরে ওই ওই বিষয়ে ওই যে শব্দটা আপনি ব্যবহার করেছেন ধরেন কাফের বলেছেন তার ভিতরে কাফের বৈশিষ্ট্য যদি না থাকে আপনি কাফের হয়ে তবেই মরবেন কিছু বুঝাতেছেন কত কঠিন বিষয় শুধু বদদোয়া করলে হবে না বদদোয়া করার আগে ভাব দিতে হবে আমি যে বদদোয়া করতেছি ও বদদোয়ার উপযোগী কিনা
सोनार बंदरे आमार बक्तृताई दिके नय चलुन सामने जाब अल्लाह पाकेर नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लम इस्लामेर जन्य रक्त झरिएछेन आमार नबी घाम झरिएछेन मुहम्मद रसूलुल्लाह एत त्याग स्वीकार करार परे सोनार नबी कारोर जन्य बद्दुआ करेनि ओ बाबाजी भाई जनेरा सेदिन तो मुहम्मद रसूलुल्लाह आपन गृहेर भितरे अवस्थान करछिलेन रातेर चतुर्दिक থেকে ঘিরে ফেলা হলো সোনার নবীর বাড়িটা অবরুদ্ধ করে দেওয়া হলো আল্লাহ পাকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির ভিতর থেকে বার হলেন ইয়াসরিবের পথে রওনা দিলেন রাসূলবান আত্মগোপন করে অত্যন্ত সংগোপনে গোপনে গোপনে ইয়াসরিবের পথে এগিয়ে চলছিলেন আল্লাহ পাকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ চোখ दिके रौना दिए ना जाने मुहम्मद सल्लम नसीबे की रहे सोनार नबी मक्का जमीन छेड़े मदीनाते चले जा निजे जीवन बाचानोर जन्ने आपनार इस्लाम के जिंदा करार जन्ने पृथ्वीव्यापी छड़िए देवार जन्ने मक्का थेके यासरिबेर पथे रवाना दिएछि सोनार नबी চোখের পানি মুছে ফেলুন আমার আল্লাহ আপনার চোখের পানি সইতে পারে না মহান আল্লাহ তাই ওয়াদা করেছেন আজ তো আপনার মক্কা থেকে ইয়াসরিবে নিয়ে যাচ্ছে শুধু নবী হিসাবে আর যেদিন ইয়াসরিব থেকে মক্কায় ফিরিয়ে নিয়ে আসবেন নবী হবার সাথে সাথে সেদিন এই মক্কার বাদশা করে আল্লাহ আপনারে মক্কায় প্রত্যাবর্তন ঘটাবে একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ জিবরাইল কি বলেছে বলেন দিন ওয়াজ বলেন नबी बोले सेन नबी रे बोला हुए से जा अपनी जे दिन मक्का फिरबें प्रत्यावर्तन करबें से दिन मक्कार बादशाह हुए फिरबें भाई आमरा अनेके हुटपाट करे बोली नबी छिलें प्रचंड गरीब बोली ना नबी गरीब छिलें ठीकी किंतु भाई परवर्तीते रसूल ना बिराट मापेर धनी हुए छिलें बिराट मापेर धनी जदिओ आमादेर मतो तो रसूल किरिपन छिलो ना आमरा किछु लोक आसी एक टाका जदि रोजगार करी तो चिंता करी एक टाका दस नया रेखे दो आठ दस पैसा एदिक दुदिके धार कर रेखे दो रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम তার বিরাট সম্পদ আল্লাহ দিয়েছিলেন কিন্তু সেই সম্পদ বিলুতি বিলুতি দান করতে করতে দান করতে করতে একটা সময় দেখা গেল রসুল নিঃস হয়ে গেল রাত্রি কি খাবে নেই কিন্তু বুঝতে পারতেছেন হাসি বুড়ির তো আঙুল ভাঙলি পানি বেরোয় না ঠিক বলতি না বলতি আসে না নেই আমি নিজের গায়ে ফেলে বলতিস কার বলবান আমার সে রাগ করবে নি চলেন এগিয়ে সোনার বন্দরে আমার আল্লাহ পাকের নবী মক্কা থেকে ইয়াসরিবে গেলেন ওই ইয়াসরিব থেকে নবী যেদিন মক্কাতে এসেছিলেন বিরাট বাহিনী সঙ্গে করে নিয়ে সেদিন সোনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ইয়াসরিব থেকে মক্কাতে আসার পরে সোনার নবী রাসূলুল্লাহ তার দুশমনদের কোনো প্রতিশোধ নিলেন না তার যারা অত্যাচার করেছিল তাদের কিছুই বললেন না বরং দিনের নবী রাসূলুল্লাহ এক বাক্যে জানিয়ে দিলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহ আমার উপরে যারা অত্যাচার করেছিল যারা আমায় মেরেছিল যারা আমায় গাল দিয়েছিল যারা আমার উপরে অত্যাচার করেছিল আমি রাসূলুল্লাহ ওদের নিঃস্বার্থভাবে ক্ষমা করে দিলাম একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ ও বাবাজি ভাইজানেরা আল্লাহ পাকের নবীর এই যে সুন্দর আদর্শ
এই আদর্শগুলোর জন্য আমার আল্লাহ আমার নবীর আদর্শটারে উত্তম আদর্শ বলেছেন, শ্রেষ্ঠ আদর্শ বলেছেন, যা দুনিয়ার আর অন্য কোন মানুষের ওই আদর্শ ছিল না। ও বাবাজি ভাইজানেরা, বলতে গেলে তো আমারে বলতে হয়, আমার দেশের একদল মানুষ রয়েছে ছোটখাটো কাজ দেখলে তারা টিটকারি করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে। আমার নবী ছাগল চড়িয়েছেন, আমার নবী দুম্বা মেষ চড়িয়েছেন, সোনার বন্দরে আমার দুনিয়ার আখালগুলোর দেখে আপনি হয়তো টিটকারি করেন, কিন্তু একবার ভেবে দেখেছেন কি ও কাজটা আপনার নবী মোহাম্মদ সাল্লাম করেছেন। দুনিয়ার কোন মানুষ যাতে রাখালদের থেকে টিটকারি না করতে পারে, তাই তো সোনার নবী রাখালগিরি করেছেন। দুনিয়ার মানুষেরা রাখাল থেকে যেন টিটকারি করো না। সোনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে ঝাড়ু তুলে নিয়েছেন, নবী আমার ঘর বাদ ঝাড় দিয়েছেন, মদিনার মসজিদ ঝাড় দিয়েছেন, যাতে দুনিয়ার কোন মানুষেরা ঝাড়ুদারদের দেখে টিটকারি না করতে পারে, ঠাট্টা না করতে পারে। সোনার নবী রাসূলুল্লাহ নোংরা আবর্জনা সাফ করেছেন, পরিষ্কার করেছেন, দুনিয়ার কোন মানুষ যাতে মেথরকে দেখে ঠাট্টা বিদ্রুপ না করতে পারে। নবী এই শিক্ষাগুলো দিয়ে গিয়েছেন, এগুলো তো সব নবীর একটা একটা করে আদর্শ। নবীর এই আদর্শগুলো বাস্তবে রূপ দিতে পারলে তবেই তো হাসরের ময়দানে সোনার নবী আপনার জন্য সাফাত করবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবীর আদর্শের ধার ধরবো না, শুধু একটা নবী দিবস দেবো, খিচড়ি খাবো, জিলিপি খাবো, খানিকটা বাদাম বাড়ি কিনলে যাবো, বাড়ি খানিকটা কুটুম দাউদ করবো, বেই ভিন জামাই পান সব এক জায়গায় করে খুব খানিকটা কুদুমি টুডুমি করে লবো, আর সারা রাত জলসা শুনে ভোরবেলা ফজরের নামাজ আওয়াত, আর মনে করবো আমার মতো নবী প্রেমিক দুনিয়ার একটাও নেই। তাই তো নাকি বলেন, কথা বলেন, ই হয় তো নাকি? হ্যাঁ হুজুর আর ছেড়ে দেবে, হুজুর আর একটুকুনি হোক, কি আর শুনতেছে ও মালের খবর লে দেখেন ফজরের নামাজ আউট, ও আস আপনার শুনতে হবে না, ফজরের নামাজ আগে পড়েন। ভাই ব্যথা নেবেন না, মোহাম্মদ সাল্লামের আদর্শের কোটা আদর্শের কথা বলবো, মাত্র তো তিনটে চারটে বলেছি, চলেন আমি বক্তৃতা ছাড়ার আগে রসুলের জীবনের আরো দুটো তিনটে আদর্শের কথা একটু শোনাই মাথায় নেন। সোনার নবী রাসূলুল্লাহ এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছিলেন, আপনারা শুনেছেন 570 অথবা 571 খ্রিস্টাব্দের রবিউল আউয়ালের একটা নির্দিষ্ট তারিখে, বারটার নাম ছিল সোমবার, যেদিন সোনার নবী পৃথিবীতে এলেন রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মা জান আমিনার কোলে রয়েছেন, কিন্তু আমিনার মনে বিরাট দুঃখ, বিরাট যন্ত্রণা, বিরাট বেদনা। আল্লাহ আপনি একটা রত্ন আমারে দান করেছেন, কিন্তু এই রত্নটার বাপ পৃথিবীতে বেঁচে নেই। প্রচন্ড দুঃখের ভিতরে থাকার পরে রসুলের আম্মা জান আমিনা সকালবেলা সংবাদটা পাঠিয়ে দিলেন তার শ্বশুরালয়ে, শ্বশুরের নিকটে, কারণ আমার রসুলের আম্মা জানের ঘর থেকে রসুলের দাদুর ঘরের দূরত্বটা অনেক, এখান থেকে ওখানকার সংবাদ পাওয়া যাবে না। যদি বলেন হুজুর নবীর আম্মা জানের ঘর আর রসুলের দাদু চাচা চাচির ঘর আলাদা হয়েছিল কেন, সে তো বিরাট ইতিহাস, ও বলতে গেলে আজ আর আমার মূল বক্তৃতাই শেষ হবে না, তবে এক দু মিনিটের জন্য একটু টাচ করছি মাথায় নেন। আমার নবীর আব্বা জান আব্দুল্লাহ ছিল প্রচন্ড সুন্দর, আর আমার রসুলের আম্মা জান আমিনাও ছিল প্রচন্ড সুন্দরী, একটা সুন্দরী রমণী, মদিনার টপ সুন্দরীর সঙ্গে মক্কার টপ সুন্দরের এক কথায় বলতে গেলে মদিনার বিশ্ব সুন্দরী আর মক্কার বিশ্ব সুন্দরের সাথে আল্লাহ মিলিয়ে দিয়েছিলেন। আব্দুল্লাহর চেহারা দেখে কত মহিলা যে পাগল হয়েছিল কল্পনার অতীত,
সেই আব্দুল্লাহর সঙ্গে বিবাহ হয়েছিল আমার নবীর আম্মা জান আমিনা আল্লাহ এত সুন্দর রূপ আমিনা দিয়েছিল কল্পনার অতীত কিন্তু রাসূলের আব্বা জান যখন পৃথিবী থেকে বিদায় নিলেন আমার রাসূল তখন রয়েছে মায়ের গর্ভে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মায়ের গর্ভে থাকার বয়স তখন একটি বর্ণনায় পাঁচ মাস অন্য আরেকটি বর্ণনায় ছয় মাস আল্লাহ রাসূলের আব্বা জান বাণিজ্য করতে গিয়ে ফিরে আসার পথে ইয়াসরিবে এসে অসুস্থ হয়ে পড়ে ওই ইয়াসরিব নামীয় দেশটাতে এক মাস ধরে রোগভোগের যন্ত্রণা ভোগ করে তিনি মারা গেলেন ইন্তেকাল করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মদিনার ইয়াসরিবের পথের ধারে রাসূলের আব্বা জানের মাজার রয়েছে কবর রয়েছে ও বাবাজি ভাই জানেরা সোনার নবীর আব্বা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন মক্কার কিছু যুবক যুবতী মক্কার কিছু যুবকদের ভিতরে গুঞ্জন শুরু হয়ে গেল আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নেই কিন্তু আব্দুল্লাহর বিবি তো প্রচন্ড সুন্দরী দেখ না ও স্বামী নেই এবারে ওইটারে আমরা বিয়ে শাদি করতে পারি কিনা আমাদের দেশে ঘটে না ঘটে না কথা বলেন সুন্দরী বো স্বামী মরে গেছে তা তখন আগে ছিল চাচি স্বামী যতদিন বেঁচে ছিল তখন চাচিমা বলে দেখত স্বামী মরে যাওয়ার পর কে বলতো ভাবি ভালো আছেন সুন্দরী তো যদি একটু ব্যথা নেবেন না তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান ছিলেন প্রচন্ড সুন্দরী যাতে মক্কার কোন যুবক দুষ্টুমি করতে না পারে মক্কার কোন লম্পট যাতে বদমাইশি না করতে পারে রাসূলের আম্মার চরিত্রে যাতে কলঙ্ক লেপন না হয় তার জন্য আমার আল্লাহর মতো মহাজ্ঞানী পৃথিবীতে আর কেউ নেই বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ টুক করে নবীর আম্মা জানের নামে একটা অপবাদ ছড়িয়ে দিলেন কি বলেন দিন এই দেখবেন যারা কণিকা একটু ভালো ভাষায় বলেছি বুঝে নেন ওই আপনাদের মাটিয়াতে সোনাগাছিতে বিভিন্ন জায়গায় যারা দেহ ব্যবসা করে এদের ভিতরে এই রোগের প্রকোপটা বেশি হয় এইডস এটা মারাত্মক রোগ এই রোগ হলে অধিকাংশ রোগী বাঁচে না এখন ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান খুব সুন্দরী মক্কা যাতে কেউ জ্বালাতন না করতে পারে কেউ যাতে রসুলের মায়ের চরিত্রে দাগ না দিতে পারে আমার আল্লাহ তাই রসুলের মায়ের নামে সুন্দর করে খুব কায়দা করে রটিয়ে দিলেন যে আব্দুল্লাহর বিবির না একটা মারাত্মক ধরনের রোগ হয়েছে কি হয়েছে ওই ধরিলেন এডস কঠিন রোগ জি আমার ভাই এখন এডস এর রোগী যদি বলে কোন যুবক কোন মদ্দালক আরো ধারে পাশে যাবে বলে মনে হয় কথা বলতে হবে কেউ যাবে না এই পরিস্থিতি যখন তৈরি হয়েছে রাসূলের আম্মা জানের অসুস্থতার কথা যখন প্রকাশ পাচ্ছে আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মায়ের গর্ভে তখন মায়ের গর্ভে অন্য কোন অসুখে অসুখ নেই কিন্তু মহান আল্লাহর কুদরাত বোঝা বড় দায় আল্লাহ এটা রটিয়ে দিলেন দিয়ে সমাজের মানুষকে ঠিক আমিনার থেকে মুখটা অন্যদিকে ঘুরিয়ে দিলেন এই সুন্দরীর দিকে যেন কেউ চোখটা তুলে না তাকায় বলুন সুবহানাল্লাহ জি ঠিক ওই পিরিয়ডে রসুলের চাচা রসুলের দাদু তারা দেখলেন বৌমা যখন অসুস্থ আমাদের পরিবারের মধ্যে রাখলে একটা কেরম কেরম পানা ভাব আমাদের তো আরো ছেলে পিলে বউ নাতি পোতা রয়েছে ওই ছোঁয়াশি রোগে যদি ভাই এইভাবে কেউ যদি আক্রান্ত হয়ে পড়ে তাই রসুলের মায়ের জন্য বাড়ির থেকে একটু দূরে জি রসুলের মায়ের জন্য একটা ঘর নূতন করে তৈরি করে দেওয়া হলো আমার ভাই রসুলের মায়ের জন্য নূতন করে ঘর করে দেওয়া হয়েছিল যে জায়গাটা সেই জায়গাটা হলো যারা মক্কা শরীফে গিয়েছেন হজ করতে কাবা শরীফের পূর্ব দিকে জি একটা পাহাড় রয়েছে পাহাড়টা তখন কেটে কুটে একটুকুন করে ফেলেছে পাহাড়টার নাম হলো আবু কোবাইস পাহাড় এই আবু কোবাইস পাহাড়ের পাদদেশে রসুলের আম্মা জান আমিনার গৃহ ছিল বলুন সুবহানাল্লাহ
এই ঘরে রসূলের জন্ম হয়েছে তো রসূলের মা খুব কাঁদতেছেন খুব কাঁদতেছেন আল্লাহ আমার স্বামী যদি আজ দুনিয়াতে বেঁচে থাকতো কত খুশি হতো কিন্তু আবার চিন্তা করতেছেন আল্লাহ আমার তো স্বামী নেই তাই বাচ্চাটা হয়েছে এই সংবাদটা আমি কার কাছে দেব বাপের বাড়ি পাঠাবো তা সে বাপের বাড়ি তো আমার সেই ইয়াসরিব এখান থেকে 500 কিলোমিটারের পথ মাইলে 300 মাইল কিলোমিটারে প্রায় 500 কিলোমিটার এত দূরে সংবাদ তার থেকে ভালো হয় নবীর দাদু আব্দুল মুত্তালিবের কাছে সংবাদটা পাঠিয়ে দেই সোনার বন্ধুরা আমার বক্তৃতা এইদিকে নয় এদিকে আপনাদের নিয়ে যাব না শুধু আরো দুটো কথা মাথায় নেন পরের কথাগুলো বোঝার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু আব্দুল মুত্তালিব যিনি ছিলেন কাবার খাদিম যিনি ছিলেন কাবার মুতাল্লি সংবাদটা তার নিকটে পৌঁছে গেল আল্লাহ পাকের নবীর দাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহর গৃহে ছুটে গেলেন অর্থাৎ আমিনার ঘরে ছুটে গেলেন আর নবীকে কোলের উপরে তুলে নিলেন কোলের উপরে তুলে নিয়ে প্রচন্ড খুশি প্রচন্ড আনন্দিত ও রব্বুল আলামিন আল্লাহ এত সুন্দর রত্ন আপনি আমার আব্দুল্লাহর একটা দিয়েছেন আজ যদি আমার আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে থাকতো এই আসমানের নিচে সব থেকে বেশি খুশি হয়ে যেত একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহর চেহারার সঙ্গে আমার রসুলের চেহারার অনেক মিল রয়েছে আসলে রসুলের ভিতরে যে মোহরে নবুয়াত রসুলের ভিতরে যে নোরানি চেহারা ও বাবা জি ভাই জানেরা এ তো আমার রসুল্লাহর আব্বা জানের পেশানিতে ছিল এজন্য তো আব্দুল্লাহর চেহারাটা খুব সুন্দর দেখাতো হযরত আব্দুল্লাহ আল্লাহ পাকের রসুলের আব্বা জানের যে সুন্দর চেহারা ছিল সেই চেহারার সঙ্গে আমার রসুলের চেহারার অনেকটা মিল রয়েছে তাই নবীর নবীর দাদু আব্দুল মুত্তালিবের চোখটা ভরে উঠেছে পানিতে আল্লাহ আজ আমার মরা বেটা আব্দুল্লাহ যদি দুনিয়াতে বেঁচে থাকত এই সমাজের বুকে সব থেকে বেশি খুশি হয়ে যেত ও আমার ভাই জানেরা রসুলের দাদুর চোখ ভরা পানি তার আরো অনেকগুলো কারণ রয়েছে আল্লাহ আমার বেটাটারে আমার বেটাটারে আমি আমি কুরবানি করব বলেছিলাম আর তারে কুরবানি করতে পারিনি এজন্যে হয়তো বেটা বাণিজ্য করতে গিয়েছিল বেটা দেশে ফিরিনি পথের মাঝায় তার মৃত্যু হয়েছে ইতিহাস আপনাদের জানা আরো এক মিনিট মাথায় নেন মক্কার কাবা শরীফে থেকে একটু দূরে যে জমজম কূপ রয়েছে যে জমজম কূপের উৎপত্তি হলো আমাদের 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 নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদি বংশধর হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ এই ইব্রাহিম খলিলুল্লাহ দুজন বেটা ছিল দুজন বেটা দুজনেই হলেন নবী একজন নবীর নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাম অপর আরেকজন নবীর নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম এই ইসমাঈল হলো নবী হযরত ইব্রাহিমের বড় বেটা নবী ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর পরে যখন সন্তানের বাপ হয়েছে পুত্র সন্তানের বাপ হয়েছে সন্তানের প্রতি তার সন্তানের প্রতি তার মায়া মমতা বেড়ে গেল আমার আল্লাহ নবী ইব্রাহিম রে পরীক্ষা নেবার জন্য এবারে মহান আল্লাহ বলে দিলেন আমার খলিল ইব্রাহিম তোমার বেটাটারে তুমি তোমার বাড়ির থেকে তোমার বিবি আর তোমার বেটাটাকে বনবাসী দিয়ে এসো তোমার বাড়ির থেকে অনেকটা দূরে রেখে এসো জনমানবহীন অঞ্চলে রেখে এসো যেখানে খাদ্যের কোনো ব্যবস্থা থাকবে না যেখানে পানির কোনো ব্যবস্থা থাকবে না যেখানে ঘরবাড়ি কোনো আশ্রয় থাকবে না এমন একটা জায়গাতে রেখে এসো ও বাবাজি ভাই জেনেরা মহান আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বেটা ইসমাঈল তখন কোলের শিশু হাজেরাকে শুধু একবার ডেকে বললেন হাজেরা চলো আমার সঙ্গে তোমার যেতে হবে সঙ্গে করে নিয়ে চলে গেলেন কাবা থেকে একটু দূরে ও বাবাজি ভাই জেনেরা হাজেরাকে রেখে প্রিয় নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নবী যার দোয়ার আশীর্বাদের ফসল আতাত আমাদের আমাদের আদি পিতা হযরত
मुसलमान देर जातिर पिता हजरत नबी इब्राहिम खलीलुल्लाह तिनी जखन हाजेरा के त्याग करे चले आसतेछेन हाजेरा तो प्रचंड कांपतेछिलेन हाजेरा चोखेर कोनाते पानी स्वामी गो कोन अपराधेर कारणे कोन अन्यायेर कारणे आपनि आमाय त्याग करे चले जाच्छेन प्रिय नबी हजरत इब्राहिम खलीलुल्लाह एक वाक्ये बोलेछिलेन हाजेरा ओरे आमार बिबिरे तोमार कोनो अन्याय नेई तोमार कोनो भूल त्रुटि नेई तबे आमाय फेले रेखे जाच्छेन केन स्वामी दिनेर नबी ओ बाबा जी भाई जनेरा मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम जा दुआर फसल नबी हजरत इब्राहिम खलीलुल्लाह सेदिन एक वाक्य बोलेछिलेन हाजेरा महान अल्लाहर आदेशे आमी तोमादेर बेटार मा के निर्जन जायगाते रेखे जाच्छी एकटु मोहब्बत करे बोलुन सुभानाल्लाह जखन निजेर बेटा আর নিজের বিবিকে নির্জন জায়গায় রেখে এলেন এরা পর্যন্ত হাজেরার মনের ভিতরে অনেক সংশয় ছিল যে কোন অপরাধের কারণে আমার রেখে যাচ্ছে তার ঠিক নেই কিন্তু যখন শুনলেন যে স্বামী আমার রেখে যাচ্ছে না তবে মহান আল্লাহর আদেশে রেখে যাচ্ছে হাজেরা এক বাক্যে বললেন মহান আল্লাহ যখন আদেশ হয়েছে এখানে রেখে যাবার আমার আর কোনো দুঃখ নেই আপনি আপনার দায়িত্ব পালন করুন আমি হাজেরা এখানেই অবস্থান করব বলুন সুবহানাল্লাহ স্বামী আর স্ত্রী শুধু মহব্বতটা দেখেছেন হ্যাঁ শুধু একবার বলেছে আল্লাহ পাকের আদেশ তাই এখানে রেখে যাচ্ছি ভাই আমরা বাড়ি গিয়ে যদি আমাদের বাড়ির গিন্নিটার বলি যে এই রাত্রি অশ্বিনে বাড়ি এসেছিল আল্লাহ বলে দেশে আজকের এই ঠান্ডার সময় তোকে এই পুকুরে গিয়ে দু ঘন্টা চুবড়ে থাকতে হবে থাকতে সব বলে বলি না কি বলেন হ্যাঁ ঝেঁটা ভাই ঝেঁটা জুতো লাঠি কতরা যে ঘাড়ে পড়বে তা ঠিক নেই এখন অধিকাংশ জায়গাতে এই সংবাদগুলো পাওয়া যাচ্ছে আমার মায়েরা স্বামীর ইজ্জত দিতে চায় না আছে না নেই আপনাদের ঘনশ্যামপুরীর মা বোনেরা খুব ভালো এরা স্বামী যেভাবে বলে সেইভাবে চলে যেভাবে বলে সেইভাবে চলে শুধু স্বামী নামাজ পড়তে বললি ওরা বলে নামাজ পড়বো না স্বামী পর্দা করতে বললি বলে বোরকা যখন কিনে এনেছো তুমি পড়ো এইসব অসুবিধে নেই ভাই চলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবিকে বললেন আল্লাহ এখানে রেখে যেতে বলেছেন তো নবী ইসমাইল আলাইহিস সালামের আম্মা জান আর হযরত হাজেরা বললেন স্বামী আল্লাহ যখন রেখে যেতে বলেছেন আমার কোনো দুঃখ নেই আমি এখানে থাকব তো আমার একটা আবদার একটু নেবেন যে কি বিবি একটুখানি আমি বাচ্চাটারলে দাঁড়াচ্ছি আপনি কটা গাছের ডালপালা কেটে এনে এখানে একটা থাকার মতন একটা পরিস্থিতি তৈরি করে দেন একটা টং মতো একটা ঘর মতো একটা করে দেন ডালপালাতে যাতে বন্য জন্তুরা এসে মরুভূমির বিষাক্ত জীবজন্তু এসে হঠাৎ আক্রমণ না করতে পারে তার মতন একটা ব্যবস্থা করে দে যাও নবী ইব্রাহিম বললেন বিবি আল্লাহ তো বলিনি যে ইসমাইল আর হাজেরার জন্য থাকার একটা ঘর করে দিয়ে আসতি সুতরাং ঘর আমি করে দিতে পারবো না ভাই ওয়াজ বুঝ দিয়ে বলো হযরত ইসমাইল আলাইহিস সালামের আম্মা জান তখনও আশা ছাড়তেন না কোলে শিশু তো ছোট্ট শিশু চোখ ভরা পানি নিয়ে বলছেন স্বামী কোনো দাবি নেই শুধু এই বাচ্চাটার নিয়ে একটুখানি দাঁড়ান আমি কটা ডালপালা কেটে এনে এই জায়গাটায় আমার বাচ্চাটার থাকার জন্য একটা ঘর বানিয়ে নেই হযরত নবী ইব্রাহিম বললেন মহান আল্লাহর আদেশ নেই মহান আল্লাহ তোমার বলিনি ইব্রাহিম তুমি বাচ্চাটারলে দাঁড়িয়ে থাকবে তোমার বিবি ডালপালা কেটে এনে ঘর বানাবে অনুমতি আমার আল্লাহ দেইনি এই জমিনে নামার অনুমতি আমার নেই হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে শেষবারের মতো হাজেরা বলেছিলেন স্বামী জমিনে নামতে হবে না আপনার শুধু বাচ্চাটার নিয়ে দাঁড়ান একটা বড় পাথর এনে নিয়ে এই জায়গাটায় দিচ্ছি আপনার জমিনে দাঁড়াতে হবে না এই পাথরটার উপরে দাঁড়ান নবী ইব্রাহিম বলে দিলেন আমার পক্ষে সম্ভব নয় আল্লাহ বলিনি যে এই পাথরটার উপরে দাঁড়াতে আমারে বলেছে বিবি আর ছেলেটারে অমুক জায়গায় রেখে স্বামী রেখে যাচ্ছি এতটুকু ব্যাস চলে গেলেন মরুভূমির প্রান্তর যেখানে পানি নেই যেখানে
খাদ্য নেই, কিছুই নেই। হযরত ইসমাঈল দুধের শিশু, ইসমাঈলের যেমন পানির তৃষ্ণা, ওদিকে ইসমাঈলের মা হাজেরারও তো পানির তৃষ্ণা। কিন্তু ভাই পানি পানি হাহাকার, মরুভূমিতে তো পানির হাহাকার। জি সে বিরাট ঘটনা, আমি ওইদিকে যাব না। ওই যে হাজার একবারে পাহাড় ও পাহাড় দৌড়দৌড়ি করতেছিলেন, সাফা মারোয়া দৌড়দৌড়ি করে করে দেখছিলেন, এই পাহাড়ে সে দেখতেছে ওই পাহাড়ে মনে হয় পানির ঝর্ণার মতো কি দেখা যাচ্ছে, ওখানে ছুটছে এখানে। এই যে বারবার দৌড়াচ্ছিলেন বারবার দৌড়াচ্ছিলেন, আমার আল্লাহর এতটা ভালো লেগেছিল, এতটা পছন্দনীয় হয়েছিল, কামাত পর্যন্ত যত হাজি মক্কাতে যাবে, আমার আল্লাহ ইসমাঈলের আম্মা জান হাজেরার এই দৌড়াদৌড়িটা এতটা পছন্দনীয়, প্রত্যেকটা হাজির জন্য বরাদ্দ করে দিয়েছে। ইসমাঈলের মা যেভাবে দৌড়াদৌড়ি করেছিল ওইভাবে তোমারও দৌড়াদৌড়ি করতে হবে। বলুন সুবহানাল্লাহ। ভাই সেই নবী ইসমাঈল তার একটা জায়গায় রেখে দিয়ে মা দৌড়াদৌড়ি করতেছে, আর নবী ইসমাঈল কাঁদতেছেন, কাঁদতে 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 কাঁদতে, শিশু নবী, ছোট্ট নবী। ভাই তার পায়ে কত জোর হতে পারে? নবী ইসমাঈল ওই কাঁদতে কাঁদতে যা একটু পাঠ্য কাঁদেছে, ওতে আল্লাহ একটা সুন্দর কূপের আবির্ভাব ঘটিয়ে দিল, যে কূপটার নাম হলো জমজম। বলুন সুবহানাল্লাহ। গ্রামের কোনো হাজি হজে গেলি, এখন তো 5 লিটারের বেশি পানি দেয় না, আমরা কিচ্ছু চাই না একটু ছুটে যাই, যদি হাজি সাহেব একটা ফোঁটা একটু জমজমের পানি আঙ্গার দেয় তো ওইটা খেয়ে একটু তৃপ্তি হব, এই আশায় ছুটি। সেদিন নবী ইসমাঈলের পায়ের দাবানিতে আল্লাহ তৈরি করে দিয়েছিলেন জমজম কূপ। এই জমজম কূপ যখন নবী ইসমাঈলের পায়ের কাছে এসে দেখলেন যে পানি ভলভল করে উঠতেছেন, হযরত হাজেরা ছুটে এলেন কিছু নুড়ি কিছু কাঁকড় কিছু পাথর নিয়ে, চতুর্দিকটা তিনি একটা গাঁট দিয়ে দিলেন যাতে পানিটা অপচয় না হয়, পানিটা নষ্ট না হয়। সেদিন তিনি পানিটারে আটকে দিয়েছিলেন। ভাই এই জমজম কূপ এইভাবে ছিল, অবস্থান করতে 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 দীর্ঘ দীর্ঘ সময় পরে একটা পিরিয়ডে এই জমজম কূপটা আটকে গিয়েছিল, বন্ধ করে, কোন বর্ণনাকারী বলেছে যে কোন অত্যাচারী শাসক ওটারে আটকে দিয়ে গিয়েছিল, আবার কেউ বলেছে এমনি এমনি বন্ধ হয়ে গিয়েছিল। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু আব্দুল মুত্তালিব তো সংকল্প করছিলেন, আল্লাহ আপনি যদি আমার এতগুলো ছেলে দেন, সেই ছেলেগুলো নিয়ে আমি যদি জমজম কূপটা পুনরায় ফুরিয়ে পাই, যদি পুনরায় খনন করতে পারি, তা আমার একটা ছেলে রে আমি কুরবানি দেব। কি দেব? কুরবানি দেব। আজ রসুলকে নিয়ে, রসুলের দাদু চোখ ভরা পানি, আল্লাহ সেদিন বলেছিলুম জমজম কূপটা যদি আমি পুনরায় খনন করতে পারি আমার একটা ব্যাটারে কুরবানি দেব। সেদিন কোন ব্যাটারে কুরবানি দেব? বারবার আমি লটারি করতেছিলুম, বারবার লটারিতে আমার ব্যাটা আব্দুল্লার নাম উঠছিল, কিন্তু এলাকার মানুষজন আমার আব্দুল্লার কুরবানি দিতে দিচ্ছিল না। ও ভাই তখন তো আব্দুল্লার বিবাহ হয়নি, তখন আব্দুল্লার বিবাহ হয়নি, দেয় কেউ কুরবানি করতে? ওই আব্দুল্লার প্রেশানিতেই তো মোহরে নবুয়াত রয়েছে, মুহাম্মদ সাল্লামের নূর রয়েছে। জি হযরত মুহাম্মদ সাল্লামের আব্বার জন্য সেদিন অনেকগুলো লটারি করা হলো, বারবার বারবার করে লটারি করা হচ্ছে, আর রসুলের আব্বার নাম আসতেছে। এলাকার লোকজন আব্দুল মুত্তালিবের বললেন, শোনেন আপনার যে কটা ছেলে পিলে রয়েছে তার মধ্যে সেরা সন্তান এইটা। তা বলতে হ্যাঁ, এই ছেলেটার আপনার হারাতে কষ্ট হবে না? আব্দুল মুত্তালিব বললেন, আমি তো আল্লাহর কাছে ওয়াদা করেছি আমার একটা ব্যাটারে কুরবানি করব যদি জমজম কূপটা পুনরায় ফেরত পাই। আল্লাহ আমার ফিরিয়ে দিয়েছে জমজম কূপ, সেই কূপটা আমি পুনরায় ফেরত পেয়েছি, দেশের জনগণ তার থেকে উপকৃত হচ্ছে, একটা ব্যাটার আমি কুরবানি করব। তো দেশের লোক বলেন, এক কাজ করেন আপনি, আব্দুল্লারে আব্দুল্লারে কুরবানি না দিয়ে 10টা 10টা করে উটের নাম দিয়ে, আব্দুল্লার নাম অন্যদের নাম দিয়ে দিয়ে দেখেন কি কাজ হয়। ভাই যতবার বাড়ায় 10টা 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 করে বাড়ায়, বারবার আব্দুল্লার নামটা ঠেলে ওঠে। নবীর দাদুর মনে পড়তেছিল 100 উট আসার পরে, 100 উট দেওয়ার পরে
তারপরে আমার আব্দুল্লাহর নাম ডাসিনি উটের নাম ওই একবারই এসেছিল তো প্রতিবাদ তোমার বেটা আব্দুল্লাহর নাম এসেছিল আমি দেশের জনগণের কথা শুনে সেদিন আব্দুল্লাহর কুরবানি না করে 100 উটের কুরবানি করেছিলাম আল্লাহ মনে হয় আমার কথাটা ভালোভাবে নেয়নি তাই মনে হয় বেটাটা বাণিজ্য করতে গিয়েছিল সবে বিবাহের পরে আল্লাহ বেটাটার আর আমার কোলে ফিরতে দেইনি বাপ তো বুকের যন্ত্রণা হওয়া স্বাভাবিক পৃথিবীর সবথেকে ভারী লাশ ওই লাশ যে লাশ সন্তানের লাশ বাপ মার ঘাড়ে ওঠে সোনার বন্ধুরে আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের রাসূলের দাদু আব্দুল মুত্তালিবের চোখ ভরা পানি আর ওই চোখ ভরা পানি নিয়ে সোনার নবী রাসূলুল্লাহকে কোলের উপরে তুলে নিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলের উপরে নিয়ে মহান আল্লাহর পবিত্র কাবা বাইতুল্লাহতে চলে গেলেন সোনার নবী রাসূলুল্লাহর দাদু মহান আল্লাহর কাবাতে গিয়ে কাবাটা তওয়াফ করলেন আর ওই কাবার চত্বরে দাঁড়িয়ে সোনার নবীর জন্য সুন্দর সুন্দর দোয়া চাইলেন এত সুন্দর সুন্দর দোয়া চাইলেন যে দোয়াগুলো আমার নবীর নসিবে আমার নবীর দাদুর করা দোয়াগুলো আমার নবীর জন্য কবুল হয়ে গিয়েছিল একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ কি জীবন গঠন করেছিল নবীর জন্য দোয়া চাচ্ছে নবীর দাদু ভাই যে দোয়াগুলো চেয়েছে নবীর দাদু ওগুলো নবীর দাদু না চাইলেও নবীর তকদিরে ছিল লিপিবদ্ধ বলুন সুবহানাল্লাহ এজন্যই তো কবুল হয়েছে শুধু এজন্যই না ভাই রসূলের দাদু একদম আমাদের মতন মানুষ ছিল না বক্তৃতা আমি বাড়াবো না ছাড়বো এক্ষুনি বক্তৃতা দু পাঁচ মিনিটের ভিতরে ছাড়ছি রসূলের দাদু একদম আমাদের মতো সাধারণ গোছের ব্যক্তি ছিল না যদি বলেন কেরকম ভাই আপনারা আলেমদের মুখে শুনেছেন কাবায় তখন 360টা দেবদেবীর মূর্তি ছিল কাবায় 360টা দেবদেবীর মূর্তি ছিল সেই পিরিয়ডে কাবার মুতাল্লি ছিল রসূলের দাদু আব্দুল মুত্তালিব অথচ তিনি কোন দেবদেবী মূর্তির পূজা অর্চনা করতেন না তিনি ছিলেন এক আল্লাহতে বিশ্বাসী বলুন সুবহানাল্লাহ বিষয়টা খুব সহজ বলে মনে আমি সুবহানাল্লাহ বলতে বললি আর আপনারা সুবহানাল্লাহ তো বলে দিলেন কাবায় 360টা দেবদেবীর মূর্তি আর সেই কাবার যিনি খাদেম মুতাল্লি সেই মুতাল্লি এক আল্লাহতে বিশ্বাসী তিনি কোন দেবদেবীর পূজা অর্চনা করতেন না খুব সহজ বলে মনে হয় নাকি বলেন না আপনাদের ঘনশ্যামপুর মসজিদের যে ইমামদারে রেখেছেন ওই ইমামদারে রেখেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানোর জন্য জুমার দিন আপনারা সবাই অজু করে গেছেন নামাজ পড়া নামাজ পড়বেন বলে অজু গোসল হয়ে ইমাম যদি ডেকে বলে দেয় দেখো নামাজ তোমরা যে যার মতন পড়ো আমি একটা দেবতার মূর্তি আনি এনে ওইটার এলে আমি একটু পুজো অর্চনা করি আচ্ছা খুব সহজ আপনারা মেনে নেবেন তাহলে কাবায় 360টা দেবদেবীর মূর্তি আর সেই কাবার মুতাল্লি যিনি তিনি হলেন নবীর দাদু আব্দুল মুত্তালিব তিনি ছিলেন এক আল্লাহতে বিশ্বাসী একটু বলুন সুবহানাল্লাহ আমি কি ভুল কথা বলতিস বলে মনে হয় হ্যাঁ জি তিনি এক আল্লাহতে বিশ্বাসী ছিলেন কিনা বলার ইচ্ছা ছিল না তাও এক মিনিট বলতেছি শোনেন ওই বাড়িতে গিয়ে আমি আর বলবো না বাড়িতে গিয়ে কোরআন শরীফের 30 পারার সুরো ফিলটা একটু দেখে নেবেন ফিলের সানে নজুলটা দেখে নেবেন তিনি এক আল্লাহতে বিশ্বাসী ছিল কিনা ওই যে আবাবিল পাখি দিয়ে আল্লাহ সম্রাট আব্রাহার বাহিনীকে ধূলিসাৎ করেছিলেন সেদিন দোয়াটা কে করছিল জানেন 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 না সেদিন তো দোয়া করছিল ওই নবীর দাদু আব্দুল মুত্তালিব কি দোয়া করছিল অনেকে জানা নেই যাদের জানা নেই তাদের জন্য এক মিনিট একটু টাচ করছি মাথায় রাখেন সম্রাট আব্রাহা যখন বাহিনী নিয়ে এসে হাজির জি ঠিক এই পিরিয়ডে রসুলের দাদুর কিছু মাল সামান নিয়ে কেড়ে নিয়ে গিয়ে সম্রাট আব্রাহার কাছে জমা দেওয়া হলো নবীর দাদু সংবাদ পেয়েছেন আস্তে আস্তে গিয়েছেন গিয়ে বলতেছেন আমার মালগুলো আপনি নিয়ে এসেছেন কেন তা বলছে আপনি কাবার খাদেম ওই জন্য বলে আমি কাবার খাদেম তাই কি বলে কাবা তো ধ্বংস করবো বলে এসেছি বলে আপনি কাবা ধ্বংস করবেন না কাবা রাখবেন ওটা আমার ব্যাপার না আমার যে মালগুলো নিয়ে এসেছেন ওগুলো আমার মাল ওই মালকাটা ফেরত দেন আচ্ছা বাহ্যিক দৃষ্টিতে দেখলি কেরম মনে হবে সাধতে পারবো না মনে হবে না
তো সম্রাট আব্রাহা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে বলতেছে, আচ্ছা সত্যপত্ত কাবা ধ্বংস হবার কথা বলতেছে কিচ্ছু বলে না, অত শুধু নিজের মালগুলো খোঁজ করতেছে, আমার মালগুলো কই আমার মালগুলো কই, মাল দে ফেরত দে, মাল ফেরত দেওয়া হয়েছে। নবীর দাদু খুশি মনে মালগুলো নিয়ে ফিরতেছে, কিন্তু কাবার দিকে নজরটা পড়েছে, এর ভেতরে মোচরদের চাল্লা, এই কাবাটার খেদমত করে জীবনটারে পার করেছি, আজ যদি ওরা ধ্বংস করে দিয়ে যায় কাল থেকে আর খেদমত করতে পারবো না। বাড়িতে মাল সামানগুলো রেখে কাবার চত্বরে গেলেন, একটু দোয়া করলেন, কার কাছে? কাবার যে বড় সব পুজো মানে দেবদেবীর মূর্তি ছিল, হবল লাত ওজ্জা, ওদের কাছে কথা বলেন। নবীর দাদু আব্দুল মুত্তালিব কাবার চত্বরে দাঁড়িয়ে দুটো হাত তুলেছেন আল্লাহর দরবারে, আল্লাহ আমার মাল যা নিয়ে গিয়েছিল আমার হেফাজতে সবকটা লেয়েছি, আমার আমানতে যা ছিল একদম কোলায় গন্ডায় বুঝে বাড়ি লেয়েছি, আল্লাহ এই ঘরটা তো আমার না, এই ঘরটা আপনার ঘর, আমার মালগুলোর হেফাজত আমি করেছি, আপনার ঘর হেফাজত করার দায়িত্ব আপনার। দোয়া করার কায়দা দেখেছেন, এর নাম দোয়া করার কায়দা। আমরা দোয়া করি দু কাটা জমি কেনার দরকার, তো ভালো হবে বল আল্লাহ কিছু পয়সা করি দাও, দু কাটা জমি যেন কিনতে পারি, যেন একটা ঘর বানতে পারি, তা না কি কায়দায় দোয়া করতে খোদাঙ্গে বাড়ির ধারের যে জমিটা রয়েছে ওই লোকটার একটু ক্যান্সার হলি কম পয়সায় তো দিত জমিটা, ও দোয়া কবুল হয় ভাই? ব্যথা নেবেন না, রসুলের দাদু দোয়া চেয়েছেন আল্লাহ হাত ফেরত দেয়নি। সেদিন নবীর দাদু দোয়া চেয়েছেন কার কাছে? তাহলে তিনি কি এক আল্লাহতে বিশ্বাসী না অন্য অন্য কিছুতে? এক আল্লাহতেই ছিলেন বিশ্বাসী, একজনও বলা যাবে না, এক আল্লাহতে বিশ্বাসী। জি মহান আল্লাহর প্রিয় নবীর দাদু রসুলের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ দোয়া ফেরত দেয়নি। আমরা ওদের কচি কাঁচা হলি তাদের জন্য দোয়া করি, তা সে দোয়া কবুল হয় না? হয় না, বাচ্চা কাঁচা হলে দোয়া করি না? করি তো আলহামদুলিল্লাহ, অনেকে করি তো দোয়া দানি করি, বাপ মা সন্তানের জন্য দোয়া করবেন, বাপ মা সন্তানের জন্য নেক দোয়া করবেন, ভালো ভালো দোয়া করবেন। জি যত পারবেন ভালো ভালো দোয়া করবেন, আমি আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলতেছি, সন্তানের নসিব খুলে যাবে আপনার দোয়ার বরকতে, যত পারবেন ভালো ভালো দোয়া সন্তানদের জন্য করবেন। বদদোয়া করা বলো নবীর স্বভাব না? নবীর স্বভাব ছিল বদদোয়া করা? নবীর স্বভাব ছিল ক্ষমা করে দেওয়া। আপনি সেই নবীর উম্মত, আপনার আদর্শটাও যেন তাই থাকে, ক্ষমা করে দেওয়া। সন্তানরা হয়তো ওরা ছেলে মানুষ একটু আধা ভুল ভ্রান্তি করে ফেলবে, কাছে ডেকে বাবা বলে বাছা বলে বুঝিয়ে দেবেন, কচি এই কাজটা না করতে নেই, এটা করলে ইসলাম শরিয়াত এটা সমর্থন করে না, আর আমি তোমার বাপ, আমার সাথে যদি তুমি এই ব্যবহার করো তোমার ছেলে পেলে একদিন হবে তারাও বলো তোমার সাথে এই ধরনের খারাপ ব্যবহার করবে, একটু ভালো করে বোঝাতে হবে। উনি একটু টুক করে একটু হয়তো ভুল করে ফেলেছে, ভাই আমি যদি একটু প্রচন্ড খেপে যাই রূপ দিয়ে গেলাম ব্যাস, আর ওর তো এখন গায়ে তো মশির মতন শক্তি, বুঝতেছেন না, অল্প বয়স ও বুড়ো বয়স আমার উপরে পাঙ্গাল হচ্ছে, হাতা গুটকে শুরু করতেছে, ঘটে না ঘটে না ভাই, ব্যথা নেবেন না। আমি দুনিয়ার ছেলেগুলোর দালালি করতিস না, আমি যুবকদের দালালি করতিস না, বরং যুবকদের বলছি ভাই তোদের পা দুটো ধরে বলতেছি, বাপ মা শরিয়াতের মাপকাঠির ভিতরে যতক্ষণ চলতে বলবে ততক্ষণ ওই কথাগুলোর মান্যতা তোদের দিতে হবে, না দিলে রসুলের একটা হাদিস ছোট্ট দুটো শব্দ মাথায় করে নিয়ে বাড়ি যা, সারা জীবনের জন্য যেন ব্রেনে থাকে। নবী বলেছেন হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য দোজখ, তুমি ইচ্ছা করলে বাপ মাটারে তোমার জন্য জান্নাত বানাতে পারো, ইচ্ছা করলে বাপ মারে তোমার জন্য জাহান্নাম বানাতে পারো। পরে রসুলের আর একটা হাদিস, নবী বলেছেন দুনিয়ার যে ব্যক্তিগুলো ছোটদের স্নেহ করে না বড়দের শ্রদ্ধা করে না, বাপ নিশ্চয়ই আমার বড়, আমার বাপ আমার বড়, আমার জন্মদাতা। জি নবী বললেন ছোটদের যারা স্নেহ করে না বড়দের শ্রদ্ধা করে না ওরা আমার কেউ না, ওরা কেউ না, তার মানে সহজ ভাষায় ওরা আমার উম্মত না। তুমি নামাজ পড়ো, তুমি রোজা করো, তুমি দান দান করো, তুমি সাদকা করো,
তুমি জিকির আজগার করো, বড়দের শ্রদ্ধা করো না, ছোটদের স্নেহ করো না। নবী এক বাক্যে বলে দিলেন, তুমি নবীর কেউ না। তার মানে তুমি যখন নবীর কেউ না, নবীর উম্মতি না, তা তোমার এই নামাজ রোজার আর কোনো দাম আছে বলে মনে হয়? সুতরাং যুবকেরা, যুবকেরা মুরব্বীদের যেমন মহব্বত করবে, ছোটদের স্নেহ করবে। মুরব্বীরা আবার ছোটদের দিকে স্নেহের দৃষ্টিতে তাকাতে হবে। জি, কারণ ছোটদের প্রতি স্নেহ না থাকলে মুরব্বীরা যত বড়ই হোক না কেন, বলো নবীর কেউ হবে না। কথাটা জানো মাথায় থাকে ভাই। বড়রা ছোটদের স্নেহ করবে, ছোটরা বড়দের স্নেহ করবে। এই পর্যন্ত থাক, আমার টাইম না এমনি অটোমেটিক সেই 11:30টায় শেষ হয়ে গেছে, তা 12টা পর্যন্ত ঠেলে এনেছি, এখন অনেকটা কাজ বাকি রয়েছে। আমার ভাই যাবো একটু অনেকটা দূরে, তার আগে আসুন একটু সালাতু আসসালাম পাঠ করে নেই। Ya Habibi Salamun Alayka Salawat Ya Rasulallah Ogo Ummati Sahara Madina মনের বাসনা মদিনা প্রাণের যাচনা মদিনা দুঃখের সান্ত্বনা আশিকদের সুখের ঠিকানা সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত ইয়া রাসূল গোম্মতে কন্ডারি নবী গো আপনি ঘুমান না রাতে দেখা দেন আশিকদের সাথে ডেকে নেন আপনার রওজাতে দরুদ সালাম ভেজিতে নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত ইয়া রাসূলাল্লাহ উম্মতে দরদি মরণে আমি হইব একা কবরে থাকিব একা হাসরে উঠিব একা সেথায় পাই যেন আপনার দেখা নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা
या हबीब सलामुन अलैका सलावतुल्लाहि अलैका। सकल सकले बरण बलगल ओला बिकमाली कसफदुजा बिजमाली हसन तो जमी खुशाली सल्लो अलैहि वालिहि अल्लाहुम्मा सल्ले अला आले सैयदिना मामीना मुख देखिया बोली मोहम्मद अर दुख भरा कपाल रे तो अमर सोनार चाँद माया मीनार दुटी चोखे अश्रु झरी पड़ी अर विश्व नबी एतिम होई एलो आमार कोली हाय आब्बा जेतार ने माथार के बुलाबे हाँ अर दुखे भरा कपाल रे तोर अमर सोनार चाँद ए अमर गरीबी खाना नहीं बिछाना आमी राखब तोरी कोताय आर आमार भांगा घरी पानी पड़ी काचा माटीर दावाय घरी आमार नहीं जो खाबार नहीं दूदाना भात अर दुखे भरा कपाल रे तोर अमर सोनार चाँद अल्लाहुम्मा सल्ले अला ভাই দোয়া সাবরাসানি হবে আশেপাশে যারা রয়েছেন মজলিসে আসেন সেই সাথে সকলে দোয়া সাবরাসানির জন্য আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়ুন তিনবার সূরা ইখলাস পড়ুন তিনবার এবং কয়েকবার দরুদ শরীফ পড়ুন এই সুযোগে পাঁচ সাত মিনিটের জন্য আপনাদের কাছে শেষ সময় একটু হাত পাচ্ছি পাশে আপনাদের মাদ্রাসা রয়েছে মাদ্রাসার উন্নতি কল্পে কিছু পয়সা কড়ির দরকার সিমেন্ট রড বা অন্যান্য জিনিসপত্রের দরকার রয়েছে সিমেন্ট বালির সেই সঙ্গে আগামী বছরের এই জলসাটা পরিচালনা করার জন্য এটা অর্থের তো প্রয়োজন তাবারক রান্না করার জন্য তার সরঞ্জাম প্যান্ডেল জেনারেটর লাইট মাইক সব কিছুরই প্রয়োজন রয়েছে সে আপনারা আমার দাওয়াত না দিলেও ভাই কোনো দুঃখ নেই ভাই শুধু এতটুকু দাবি রাখব আগামী বছরের এই জলসাটার জন্য কার কি সামর্থ্য রয়েছে আপনার সামর্থ্য অনুযায়ী দেওয়ার ইচ্ছা থাকলে দুশো একশো পাঁচশো এক হাজার দু হাজার টাকা এক আধ বস্তা চাল ডাল আলু হজ মশল্লা যে যা দিতে পারবেন বা যদি মনে করেন কি আমি একটু গোস্ত দেব কি অন্যান্য জিনিসপত্র দেব আচ্ছা আচ্ছা আমার বাবাজি মোজাম্মেল সাহেব রগতে পাঁচ শত টাকা পাঠিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন একটু বলেন আল্লাহুম্মা আমিন ও ভাই
এই সবার জন্য আলাদা আলাদা করে দোয়া করতে গেলে না অনেকটা সময় চলে যাবে। আর এমনি সেই মগরিবের আজান হচ্ছে দেখেন 5টার আগে, রাত 12টা মানে 7-8 ঘন্টা, 7 ঘন্টার উপরে রাত হয়ে যাচ্ছে, এদিকে 4টে বাজলি আবার আজান হাঁকবে। সুতরাং সব দিকে খেয়াল রেখে আমার এগুতি হচ্ছে। আপনারা তবু ছেড়ে দিলে এই আর এই গে টুকু শুয়ে পড়বেন, আমার তো আবার এই ঘেপকে সেই এতটা পথ জাতি হবে জি। এই জন্যে একটু তাড়াতাড়ি করে বলেন দোয়া সব রাসানি, এক্ষুনি আখিরি মোনাজাত হবে, সবার জন্য দোয়া হবে ভাই। 200, 500, 1000, 2000 আমার ভাই দিন ইসলাম সর্দার আমার ভাই লগতে 2000 টাকা পাঠিয়েছেন, আল্লাহ আমার ভাইয়ের দান কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। জি জি ভাই, দিন ইসলাম ভাই মারা গিয়েছেন, তার ছেলে তার রুহের মাগফিরাতের জন্য 2000 টাকা দিয়েছেন, আল্লাহ তার আব্বার রুহের মাগফিরাত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু বলেন আল্লাহুম্মা আমিন। একটু আসেন ভাই, আমি বারবার আপনাদের নিয়ে তকবীর দোয়াবো, হাঁকা চেল্লা করবো, ঠিক ওর পক্ষপাতি আমি না। যত তাড়াতাড়ি পারবেন 100, 200, 500, 1000, 2000 যার যেমন সামর্থ্য, লগতে হয়নি লগতে, লগতে যদি না থাকে ভাইয়ের এখানে খাতা কলম লে বসে রয়েছে, ওয়াদাও করতে পারবেন। একটু আসেন, আমার এক ভাই লগতে 100 টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি একটু ওয়াদা চাচ্ছি, ওয়াদা লগতে যাদের রয়েছে তারা লগতে দেবেন, 1 বছরের মতো সময় পাবেন জি। 2000 টাকা, 1000 টাকা কে দেবেন একটু বলেন। এত বড় মজলিস, বহু যুবক বন্ধু রয়েছে, বহু মুরব্বীরা রয়েছে, আশেপাশে আমার মা বোনেরা রয়েছে, মা বোনদের কাছে যাবার জন্য অনুরোধ করছি, 2টা কমিটির সদস্যদেরকে মায়েদের নিকটে যাবার জন্য অনুরোধ করছি। সায়েরা বিবি আমার একজন আম্মা যান লগতে 2000 টাকা পাঠিয়েছেন। ভাই আপনারা খুশি না বেজার, যদি খুশি হন তাহলে খুশির মতো তকবীর না দিন, একবারই হবে তকবীর, মনের মতো করে দেন, যেন নিজের মনকে জিজ্ঞাসা করেন যে এইভাবে আমার আল্লাহকে ডাকলে আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেবে, আমার ডাকটারে গ্রহণ করবে, সেইভাবে ডাক দেন আল্লাহরে, নারাই তকবীর আর উচ্চরবে, নারাই তকবীর। ঘনশ্যামপুর গ্রামের মহান ইসালে সওয়াব, ঘনশ্যামপুর গ্রামের মহান ইসালে সওয়াব, বিশ্বনবী দিবস দাতা গণেরা নারাই তকবীর। আমার একজন ভাই 120 টাকা দিয়েছেন, আমার বোন লগতে 2000 টাকা দিয়েছেন, আল্লাহ ওদের সকলের মনের বাসনা পূরণ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ও ভাই একটু বলেন 2000 টাকা 3 নম্বরে কে দেবে, 2টো লগতে হয়েছে, যদি 3 নম্বরটা লগতে হয় আলহামদুলিল্লাহ, লগতে না হলে ওয়াদা করার সুযোগ পাবেন, আল্লাহর কোন বান্দা রয়েছেন একটু বলেন 2000 টাকা 3 নম্বরে। এত বড় মজলিস, আল্লাহ চাইলে অবশ্যই হবে, আল্লাহর কোন দাতা বান্দা বসে রয়েছেন, আল্লাহ কার অর্থের দিকে তাকিয়ে রয়েছেন যে আমার এই বান্দার অর্থটাই আমি দিনের পথে ব্যয় করাবো, আল্লাহ ঠিক সেই বান্দাটার মনটাই নরম করে দেবে, সেই বান্দাটাই টুক করে বলবে যে হুজুরা আমি 2000 টাকা দেবো, আল্লাহর কোন বান্দা রয়েছেন। বাবাজির নাম কি? আমার ভাই গোলাম মোস্তফা মন্ডল। আচ্ছা আচ্ছা, মাদ্রাসা রয়েছেন আমার ভাইদের জায়গাতে, তো আমার ভাই 2000 টাকা দেবেন, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ আপনার দাতা বান্দাদের এ দান কবুল করুন, আল্লাহ ওদের উদ্দেশ্য পূরণ করুন, আল্লাহ ওদের রুজিতে বরকত দিন, আল্লাহ দানের বিনিময় ওদের বাড়ি থেকে যারা বিদায় নিয়েছে ওদের বংশের সকলে রুহের মাগফিরাত নসিব করে দি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু আসেন ভাই, 4 নম্বরে 2000 টাকা কে দেবে, 4-এর হুজুর সাদৃশ্যতা রয়েছে, 4টে আসমানি কেতাব, বিধানে পীরদের তরিকা 4টি, মাজহাব 4টি, প্রধান ফারিস্তা 4টি জি, এইভাবে 4-এর অনেক সাদৃশ্যতা রয়েছে, এই 4-ই সাদৃশ্যতার সাথে আল্লাহর কোন বান্দা রয়েছেন, আল্লাহ দ্বীনের জন্য মাদ্রাসা ডেভেলপ হবে, সেই সঙ্গে আগামী বছর
এই অনুষ্ঠানটা সুন্দরভাবে যাতে পরিচালিত হতে পারে তার জন্য 2000 টাকা দেবেন। ভাই মাদ্রাসার কাজ যখন এটা সাদকায়ে জারিয়া, আপনি মাদ্রাসার কোন কাজ করে যাবেন, সমাজ গঠনমূলক সমাজের কল্যাণের জন্য কিছু করে যাবেন, এটা সাদকায়ে জারিয়া। হাসরের ময়দানে নিজামউদ্দিন ভাই তার আম্মাকে হারিয়েছেন, তার মায়ের রুহের মাগফিরাতের জন্য সবার নিকটে দোয়া চেয়েছেন, তার আম্মা যাতে কবরের জিন্দেগিতে